সবাইকে আমার চ্যানেল সাহিত্য সম্ভারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি পাঠ করব তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটির দ্বিতীয় পর্বের দ্বিতীয় পাঠ। আসলে এর আগের দিন আমি দ্বিতীয় পর্ব যেটা এই উপন্যাসে সেটা পুরোটা পাঠ করিনি, 3 নম্বর পরিচ্ছেদ পর্যন্ত আমাদের পাঠ করা হয়েছিল। তো আজকে আমি চতুর্থ পরিচ্ছেদ থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও। 4, অর্জুন বর্মা সভাগৃহ হইতে বাহির হইয়া অতিথি ভবনে ফিরিয়া আসিল। রাজার প্রসন্নতা লাভ করিয়া তাহার হৃদয়ে আনন্দে পূর্ণ, সে নিজ কক্ষে ফিরিয়া আবার শয্যায় শয়ন করিল। রাজদত্ত পানটি মুখে মিলাইয়া গিয়াছে, কেবল একটি অপূর্ব স্বাদ মুখে রহিয়া গিয়াছে। মন নিরুদ্বেগ, রাজা তাহাকে সৈন্যদলে গ্রহণ করিবেন, বিদেশে তাহার গ্রাসাচ্ছাদনের চিন্তা থাকিবে না। শুইয়া শুইয়া অর্জুনের দেহ মন মধুর জরিমায় আচ্ছন্ন হইয়া পড়িল। দুই দণ্ড পরে তন্দ্রা জরিমা কাটিলে সে শয্যায় উঠিয়া বসিয়া আলস্য ত্যাগ করিল। দেখিল পরিচারক কখন তাহার শয্যা পাশে এক প্রস্থ নতুন বস্ত্র ও উত্তরীয় রাখিয়া গিয়াছে। এদিকে দিনের তাপও অনেকটা কমিয়াছে, অপরাহ্ন সমাগত। অর্জুন নববস্ত্র পরিধান করিয়া রাজার উপহার স্বর্ণমুদ্রাটি উত্তরীয় প্রান্তে বাঁধিয়া উত্তরীয় স্কন্ধে নগর পরিভ্রমণে বাহির হইল। রাজপরভূমির উত্তর অংশে রাজকীয় টঙ্কশালার পাশ দিয়া পান সুপারি রাস্তা আরম্ভ হইয়া সিধা পূব দিকে গিয়াছে। এই পথপ্রস্থে 40 হস্ত, দৈর্ঘ্যে 12 শত হস্ত। ইহাই বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজপথ। পান সুপারি রাস্তা নাম হইল, পান সুপারির দোকান এখানে অল্পই আছে। এই রাস্তার দুই পাশ জুড়িয়া আছে সোনা রূপা হীরে জহরতের দোকান, প্রধান রাজপুরুষদের অট্টালিকা, নগর বিলাসিনীদের রঙ্গভবন, ছোটখাটোর মধ্যে আছে মিঠাই অঙ্গদি, ফুলের দোকান, শরবতের দোকান। সায়ংকালে পান সুপারি রাস্তায় উচ্চকোটির নাগরিক নাগরিকার সমাগম হইয়াছে। যানবাহন বেশি নাই, পদচারী অধিক, সকলের পরিধানে বিচিত্র সুন্দর বস্ত্র ও অলঙ্কার, তাহাদের তরা নাই, সকলে মন্থর চরণে চলিয়াছে। কেহ পানের দোকানে পান কিনিয়া খাইতেছে, কেহ পানশালায় শীতল শরবত পান করিতেছে, মেয়েরা ফুল কিনিয়া কণ্ঠে কবরিতে পড়িতেছে। বিলাসিনীদের গৃহের সম্মুখে যুবকদের যাতায়াতটুকু একটু বেশি। বিলাসিনেরা গৃহ সম্মুখে উচ্চ চত্বরের উপর কাষ্ঠাসনে বসিয়াছে, তাহাদের দেহের উচ্ছলিত যৌবন সূক্ষ্ম অচ্ছাভ মল্লবস্ত্রে ঈষদাবৃত। কাহারও কবরিতে দাসী চাপা ফুলের মালা জড়াইয়া দিতেছে, কেহ তাম্বুলরাকে অধর রঞ্জিত করিয়া পরিচারিকাদের সঙ্গে রঙ্গরসিকতা করিতেছে। তাহাদের বিদ্যুৎ বিলাসের ন্যায় হাস্য কটাক্ষ মুগ্ধ পথিকজনের চক্ষু ধা দিয়া দিতেছে। অর্জুন বর্মা অলস পথে চলিয়াছিল, চলিতে চলিতে সে কয়েকটি বিষয় লক্ষ্য করিল। বিজয়নগরের অধিবাসীদের মধ্যে ঘোর কৃষ্ণবর্ণ মানুষ বড় কেহ নাই, সকলেরই গায়ের রং অরুণাভ গৌর হইতে কচি কলাপাতার মতো কোমল হরিৎ পাণ্ডু, মেয়েরা সুগঠনা ও লাবণ্যবতী। এদেশের স্ত্রী পুরুষ কেহই পাদুকা পরিধান করে না, এমনকি রাজা যতক্ষণ রাজপুরীর মধ্যে থাকেন তিনিও পাদুকা ধারণ করেন না। গুলবর্গায় মুসলমানেরা চামড়ার সুর তোলা নাগড়া পরে, দেখা থেকে উচ্চ শ্রেণীর হিন্দুরাও নাগড়া পরে। এদেশে কেবল তুরানি তীরন্দাজেরা স্থূল বৃষচর্মের ফৌজি জুতা পরে। এখানে মাথায় টুপি বা পাগড়ি পরার রেওয়াজ নাই, তুরানিরা ছাড়া সকলেই নগ্নশির। এখানে নারীদের পর্দা বা অবগুণ্ঠনী গুণ্ঠন নাই, তাহারা সহজ স্বচ্ছন্দতার সহিত পথে বাহির হয়। তাহাদের চোখের দৃষ্টি নম্র অথচ নিঃসংকোচ, তাহারা পূর্বপুরুষ পরপুরুষ দেখিয়া ভয় পায় না। অর্জুনের বড় ভালো লাগিল, ফুলের মিশ্র সুগন্ধে আকৃষ্ট হইয়া অর্জুন এক ফুলের দোকানে উপস্থিত হইল।
মালিনী একটি গৃহের সম্মুখভাগে প্রশস্ত বাতায়নের ন্যায় স্থানে বসিয়া ফুল বিক্রয় করিতেছে। গ্রীষ্মকালে রকমারি ফুলের অভাব। বিজয়নগর গোলাপ ফুলের জন্য বিখ্যাত। সেই গোলাপ ফুলের মরশুম শেষ হইয়াছে, তবু দুই চারিটা রক্তপর্ণ গোলাপ দোকানে আছে। স্তূপীকৃত সোনার বরণ চাপা আর আছে জাতি জুথি কাঞ্চন অশোক। বাতায়নের তোরণ হইতে সারি সারি নবমল্লিকার মালা ঝুলিতেছে। মালিনী বসিয়া মাল্য রচনা করিতেছিল। অর্জুন বাতায়নের সামনে গিয়ে দাঁড়াইতেই মালিনী চোখ তুলিয়া চাহিল। অর্জুন বলিল, মালা চাই। মালিনী একটু প্রগলভ মুচকি হাসিয়া বলিল, কার জন্যে মালা চাই? নিজের জন্যে না নাগরীর জন্যে? অর্জুন হাসিল, বলিল, আমি বিদেশি, নাগরী কোথায় পাব, নিজের জন্যে মালা। মালিনী ঘাড় কাত করিয়া অর্জুনকে দেখিল। বিজয়নগরে নাগরীর অভাব নেই, তোমার কোমরে টঙ্কা তো আছে। টঙ্কা আছে তো? উত্তরীয়ের খুঁট হইতে সোনার টঙ্কা খুলিয়া অর্জুন দেখাইল, এই আছে। দেখিয়া মালিনীর চক্ষু একটু বিস্ফারিত হইল। সে বলিল, তবে আর তোমার ভাবনা কি? ও দিয়ে সব কিনতে পারো, কি চাই বলো? অর্জুন বলিল, আপাতত একটা মালা হলেই চলবে। মালিনী তখন দোদুল্যমান মাল্যশ্রেণী হইতে একটি মালা লইয়া অর্জুনকে দেখাইল, জুথি ও অশোক ফুলে গ্রথিত মালা। মালিনী বলিল, এটা হলে চলবে? এর মূল্য 3 দ্রম্য। এর চেয়ে ভালো মালা আমার দোকানে নেই। অর্জুন বলিল, ওতেই হবে। মালিনী দীর্ঘ মালাটির দুই প্রান্ত হাতে ধরিয়া বলিল, এসো গলায় পরিয়ে দিই। অর্জুন মালিনীর কাছে গিয়া গলা বাড়াইয়া দাঁড়াইল। মালিনী মালা গোল করিয়া তাহার গ্রীবার পিছনে বাঁধিয়া দিল। তারপর পিছনে সরিয়া গিয়া অর্জুনকে পরিদর্শনপূর্বক বলিল, বেশ দেখাচ্ছে। অপরিচিতা যুবতীর সহিত এইরূপ লঘু হাস্যালাপ অর্জুনের জীবনেই প্রথম। সে হাসি মুখে মালিনীকে স্বর্ণ মুদ্রা দিল। মালিনী তাহার আসনে তলদেশ হইতে এক মুঠি রূপা ও তামার মুদ্রা লইয়া হিসাব করিয়া অর্জুনকে ফেরত দিল। বলিল, গুনে নাও। অর্জুন মাথা নাড়িল। এদেশের মুদ্রামান সম্বন্ধে তাহার কোনোই ধারণা নাই। সে ক্ষুদ্র মুদ্রাগুলি চাদরের খুঁটে বাঁধিল। মালিনী মিষ্ট হাসিয়া বলিল, আবার এসো। অর্জুন পিছু ফিরিতেই একটি লোকের সঙ্গে তাহার মুখোমুখি হইয়া গেল। শীর্ণ আকৃতি, বৈশিষ্ট্যহীন মুখ, বোধহয় ফুল কিনিতে আসিয়াছে। অর্জুন তাহাকে পাশ কাটাইয়া রাস্তায় উপনীত হইল এবং পূর্বমুখে চলিতে লাগিল। কিছু দূর অগ্রসর হইয়া অর্জুন দেখিল, রাস্তার ধারে একদল লোক জমা হইয়াছে। তাহাদের মাঝখানে কিরাত বেশি একজন লোক, কিরাতের মাথায় কড়ি টুপি, বাহাতের মণিবন্ধে একটি উগ্রমূর্তি বাজ পাখি বসিয়া আছে। ডান হাতে খাঁচার মধ্যে একটি ধূম্রবর্ণ পারাবত। লোকটি সুর করিয়া বলিতেছে, আমার বাজ পাখি আমার পায়রাকে খুব ভালোবাসে। পায়রা বাজ পাখির বউ, কিন্তু বউয়ের স্বভাব ভালো নয়, সে মাঝে মাঝে ঘর ছেড়ে পালিয়ে যায়। বাজ পাখি তখন বউকে খুঁজতে বেরোয়। দেখবে, দেখো দেখো, মজার খেলা দেখো। ইতিমধ্যে আরও দু চারজন দর্শক আসিয়া জুটিয়াছিল। কিরাত খাঁচা খুলিয়া পারাবতকে উড়াইয়া দিল। পারাবত ফটফট শব্দে আকাশে উঠিয়া পশ্চিম দিকে উড়িয়া যাইতে লাগিল। তখন কিরাত বাজ পাখির পায়ের শিকল খুলিয়া তাহাকেও ছাড়িয়া দিল। বাজ পাখি আতশবাজির ন্যায় সিধা শূন্যে উঠিয়া গেল। রক্তচক্ষু ঘুরাইয়া দূরে পলায়মান পারাবতকে দেখিল, তারপর ঝটিকার বেগে তাহার অনুসরণ করিল। দর্শকেরা ঘাড় তুলিয়া এই আকাশ যুদ্ধ দেখিতে লাগিল। পারাবত পলাইতেছে, কিন্তু বাজপাখির গতিবেগ তাহার চতুর্গুণ। অচিরাত বাজপাখি পারাবতের নিকট উপস্থিত হইল। পারাবত আঁকিয়া বাঁকিয়া নানাভাবে উড়িয়া পালাইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না।
বাজপাকে তাহার উপর উড়িতে উড়িতে দুই পা বাড়াইয়া তাহাকে নখে চাপিয়া ধরিল। তারপর অপেক্ষাকৃত মন্থর গতিতে নির্জীব পারাবতকে কিরাতের মতো ফিরাইয়া আনিল। কিরাত উত্তেজিত কণ্ঠে বলিতে লাগিল, দেখলে দেখলে আমার বাজপাখি নষ্ট দুষ্ট বউকে কত ভালোবাসে। দেখো বউয়ের গায়ে নখের আঁচড় পর্যন্ত লাগেনি। সকলে হাসিয়া উঠিল। অর্জুন খেলা দেখিয়া প্রীত হইয়াছিল। সে কিরাতের সামনে একটি তাম্র মুদ্রা ফেলিয়া দিয়া পিছনে চলিল, পিছন ফিরিল। এই সময় সেই শীর্ণ লোকটার সঙ্গে তাহার আবার মুখোমুখি হইয়া গেল। লোকটা অলক্ষিতে তাহার পশ্চাতে আসিয়া দাঁড়াইয়াছে। অর্জুন মনে মনে একটু বিস্মিত হইল। ফুলের দোকানে তাহার সহিত দেখা হইয়াছিল, আবার এখানে দেখা। লোকটা কি তাহার মতোই নিরুদ্দেশ ঘুরিয়া বেড়াইতেছে? অর্জুন আবার পূব দিকে চলিল। তাহার ইচ্ছা কিল্লাঘাটে গিয়া দেখিয়া আসে বলরাম কর্মকার ভাঙা বহিত্র লইয়া কি করিতেছে। কিন্তু এদিকে দিন শেষ হইয়া আসিতেছে, কিল্লাঘাটে পৌঁছাতেই রাত্রি হইয়া যাইবে, তখন আর ফিরিবার উপায় থাকিবে না। আহা, যদি লাঠি দুটি থাকিত! যা হোক, কাল প্রভাতেই সে বলরামকে দেখিতে যাইবে। ক্রমে অর্জুন পান সুপারি রাস্তার পূর্ব সীমানায় আসিয়া পৌঁছিল। এখান হইতে সাধারণ লোকালয়ের আরম্ভ। গৃহগুলি উত্তম বটে, কিন্তু পান সুপারি রাস্তার মতো নয়। পথ অপেক্ষাকৃত অপ্রসর। দক্ষিণ দিক হইতে অনেক অন্য একটি পথ আসিয়া এখানে তে মাথা রচনা করিয়াছে, তারপর কিল্লাঘাটের দিকে চড়িয়া গিয়াছে। অর্জুন এই পথে কিছুদূর অগ্রসর হইল, কিন্তু সন্ধ্যা ঘনীভূত হইতেছে। সে আর বেশি দূর না গিয়া সেখান হইতে ফিরিল। অন্ধকার হইবার পূর্বে অতিথি ভবনে ফিরিতে হইবে। এইখানে তৃতীয়বার সেই শীর্ণ লোকটির সঙ্গে তাহার দেখা হইল। লোকটি অর্জুনের পশ্চাতে কিয় দূরে আসিতেছিল। অর্জুন ফিরিতেই সেও ফিরিয়া আগে আগে চলিতে আরম্ভ করিল। অর্জুন আশ্চর্য হইয়া ভাবিল, কি ব্যাপার, এই লোকটিকেই বারবার দেখিতেছি কেন? তবে তবে কি লোকটি আমারই পিছনে লাগিয়াছে? কিন্তু কেন? তেমাতার কাছাকাছি ফিরিয়া আসিয়া অর্জুন দেখিল, ইতিমধ্যে সেখানে প্রকাণ্ড একটা হাতিকে ঘিরিয়া ভিড় জমিয়াছে। হাতির কাঁধে মাহুত বসিয়া আছে। লোকটি ভিড়ের মধ্যে মিশিয়া গেল। অর্জুনও জনতার কিনারায় উপস্থিত হইয়াছে। এমন সময় ভিতর হইতে চটচট শব্দে কাড়া বাজিয়া উঠিল। তারপর পুরুষ কণ্ঠস্বর শোনা গেল, বিজয়নগরে শত্রুর গুপ্তচর ধরা পড়েছে, রাজা দেশে তার প্রাণদণ্ড হবে। বিজয়নগরে শত্রুর গুপ্তচরের কি দুর্দশা হয় তোমরা প্রত্যক্ষ করো। অর্জুন গলা বাড়াইয়া দেখিল, চক্রব্যূহের মাঝখানে হাত পা বাঁধা একটা মানুষ চিত হইয়া পড়িয়া গো গো শব্দ করিতেছে। বাদ্যকর ঘোষক হাতির মাহুতকে ইশারা করিল, মাহুত হাতি চালাইল। হাতি আসিয়া ভূপতিত লোকটার বুকে পা চাপাইয়া দিল। অর্জুন আর সেখানে দাঁড়াইল না, দ্রুতপদে স্থান ত্যাগ করিল। এরূপ দৃশ্য গুলবর্গায় সে অনেক দেখিয়াছে। বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে বর্তমানে শান্তি চলিতেছে বটে, কিন্তু উভয় পক্ষই শত্রু সম্বন্ধে সংবাদ সংগ্রহে তৎপর। গুপ্তচর যখন ধরা পড়ে তখন এই বিকট শান্তি তাহার প্রাপ্য। রাজপুরীর কাছাকাছি আসিয়া অর্জুন একটু পিপাসা অনুভব করিল। পাশেই একটি পানশালা। সে সত্রের সম্মুখে উপস্থিত হইয়া পালিকাকে বলিল, শীতল তাক দাও, খার তক্র। সত্র পালিকাটি যুবতী। এখানে পানের দোকানে, ফুলের দোকানে, পানশালা ইত্যাদি ছোট ছোট দোকানে যুবতীরাই বেশাতি করে। এই যুবতীটি অর্জুনকে একটু ভালো করিয়া দেখিল। তারপর মৃৎপাত্রে লবণাক্ত কপিত সুরভিত তক্র পান করিতে দিল। তক্র পান করিয়া অর্জুনের শরীর ও মন দুই স্নিগ্ধ হইল। সে নিঃশ্বসিত মৃৎপাত্র ফেলিয়া দিয়া যুবতীকে জিজ্ঞাসা করিল, মূল্য কত? যুবতী অর্জুনকে লক্ষ্য করিতেছিল, বোধহয় তাহার বেশভাষে কিছু বিশেষত্ব দেখিয়া থাকিবে। সে বলিল, তুমি বিদেশি, আজ কি তুমি কলিঙ্গ রাজকন্যাদের সঙ্গে এসেছ? অর্জুন বলিল, হ্যাঁ। যুবতী মাথা নাড়িয়া বলিল,
তাহলে দাম নেব না, তুমি আজ আমাদের অতিথি। অর্জুন কিছুক্ষণ চাহিয়া রহিল, তারপর স্মিত মুখে ধন্য বলিয়া বাহির হইয়া গেল। আকাশে রাত্রির পক্ষছায়া পড়িয়াছে, পথের দুই পাশে ভবনগুলিতে সন্ধ্যাদীপ জ্বলিতে আরম্ভ করিয়াছে। চলিতে চলিতে অর্জুন চক্ষু তুলিয়া দেখিল দূরে পশ্চিম দিকে হেমকূট পর্বতের মাথায় অগ্নিস্তম্ভ জ্বলিয়া উঠিল। আরও কিছু দূর গিয়া সে সহসা দাঁড়াইয়া পড়িল, তাহার দেহ রোমাঞ্চিত হইয়া উঠিল। এমন অনুভূতি সে পূর্বে কখনো পায় নাই। তাহার মনে হইল এতদিনে সে নিজের দেশ খুঁজিয়া পাইয়াছে, এই বিজয়নগরী তাহার স্বদেশ, তাহার স্বর্গাদপি গড়িয়সী মাতৃভূমি। অগ্নিশিষ্য হেমকূটের পানে চাহিয়া তাহার চক্ষু বাষ্পাকুল হইয়া উঠিল। অর্জুন জানিত না যে মাতৃভূমি বলিয়া কোনো বিশেষ ভূখণ্ড নাই। মানুষের সহজাত সংস্কৃতির কেন্দ্র যেখানে, মাতৃভূমিও সেইখানে। ৫ রাজপুরীতে বেলা শেষের প্রহর বাজারে মহারাজ দেবরায় আপরাহ্নিক সভা ভঙ্গ করিয়া গাত্রোত্থান করিলেন। সভায় পাত্র অমাত্য সভাসদ ছাড়াও ইরান দেশের রাজদূত আব্দুর রজাক ছিলেন, আরও কয়েকটি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন, কিন্তু কাজের কথা কিছু হইতেছিল না। রাজসভায় কেবল রাজনীতি আলোচনাই হয় না, হাস্য পরিহাস গল্প গুজবও হয়। সকলে রাজাকে অভিবাদন করিয়া বিদায় হইলেন। দ্বিতলের বিরাম মন্দিরে গিয়া রাজা প্রথমে কেতকী সুরভিত জলে স্নান করিলেন, তারপর আহারে বসিলেন। কিঙ্করীরা কক্ষে অসংখ্য ঘৃত দীপ ও অগুরবর্তী জ্বালিয়া দিল। দুই হস্ত পরিমাণ চতুষ্কোণ, একটি কাষ্ঠপীঠিকা তিনজন কিঙ্করী ধরাধরি করিয়া মহারাজের পালঙ্কের পাশে রাখিল। অনুচ্চ পীঠিকার উপর বৃহৎ সুবর্ণ থালি, থালির উপর অগণিত সোনার পাত্রে বিবিধ প্রকার অন্ন ব্যঞ্জন। মহারাজ আচমন করিয়া আহারে মন দিলেন। পিঙ্গলা ময়ূরপুচ্ছের পাখা দিয়া বাতাস করিতে লাগিল। কাঞ্চুকি হেমব বেত্র হস্তে দ্বারের কাছে দাঁড়াইয়া পরিদর্শন করিতে লাগিল। আহার করিতে করিতে দেবরায় পিঙ্গলার দিকে চক্ষু তুলিলেন। কলিঙ্গ কুমারীদের খাওয়া হয়েছে, পিঙ্গলা বিজন করিতে করিতে বলিল, না আর্য, তারা অন্য রানীদের মতো মহারাজের আহার শেষ হলে আহারে বসবেন। মহারাজ আর কিছু বললেন না। আহারান্তে একটি দাসী জলের ভিঙ্গার হইতে মহারাজের হাতে জল ঢালিয়া দিল। মহারাজ হস্তমুখ প্রক্ষালন করিলেন। অতঃপর কাঞ্চুকি ও দাসী কিঙ্করারা রাজাকে প্রণাম করিয়া প্রস্থান করিল, কেবল পিঙ্গলা রহিল। পিঙ্গলার হাত হইতে পান লইয়া দেবরায় শয্যার অর্ধশয়ন হইলেন, বলিলেন, পিঙ্গলে, তুমি দেবীদের সংবাদ পাঠিয়ে দাও যে আমার নৈশাহার শেষ হয়েছে। আজ্ঞা মহারাজ। আর দেবী পদ্মালয়াকে জানিয়ে দিও যে আজ রাত্রে আমি তার অতিথি হব। পিঙ্গলা অস্ফুট কণ্ঠে স্বীকৃতি জানাইল, তারপর মহারাজকে পদস্পর্শ প্রণাম করিয়া রাত্রির মতো বিদায় লইল। রাজা কবে কোন রানীর মহলে রাত্রিবাস করিবেন তাহা অতিশয় গোপনীয় কথা, পূর্বাহ্নে কেহ জানিতে পারে না। শেষ মুহূর্তে রাজা অন্তরঙ্গকে জানাইয়া দেন। রাজাদের জীবন সর্বদাই বিপদ সংকুল, বিশেষত রাত্রিকালে গুপ্তঘাতকের আশঙ্কা অধিক, তাই রাজা কোথায় রাত্রি যাপন করিবেন তাহা যথাসম্ভব গোপন রাখিতে হয়। রাজার মহল হইতে বাহির হইয়া পিঙ্গলা পাকশালা অতিক্রমপূর্বক কলিঙ্গ কুমারীদের মহলে উপস্থিত হইল। এই মহলে গম্বুজ শীর্ষ বৃহৎ একটি কক্ষ ঘিরিয়া অপেক্ষাকৃত ক্ষুদ্র কয়েকটি প্রকোষ্ঠ। একটি প্রকোষ্ঠে রাজকন্যাদের নৈশাহারের আয়োজন হইয়াছে। কয়েকজন দাসী কাষ্ঠপীঠিকায় অন্ন ব্যঞ্জন সাজাইয়া অপেক্ষা করিতেছে। রাজকুমারীরা বড় ঘরে আছেন। পিঙ্গলা সেখানে গিয়া যুক্ত করে বলিল, মহারাজের নৈশাহার সম্পন্ন হয়েছে, এবার আপনারা বসুন। দুই রাজকন্যা ভোজন কক্ষে গমন করিলেন। কাষ্ঠপীঠিকার দুই পাশে রেশমের আসন পাতা, রাজকন্যারা তাহাতে বসিলেন। চারজন পরিচারিকা তাহাদের পরিচর্যা করিতে লাগিল। পিঙ্গলা কিছুক্ষণ দাঁড়াইয়া দেখিল, তারপর বলিল, অনুমতি করুন, আমি অন্য রানীদের সংবাদ দিতে যাই।
সংবাদ না পাওয়া পর্যন্ত তারা আহারে বসবেন না। বিদ্যুন্মালা উদাস মুখে নীরব রহিলেন। মণিকঙ্কনা মৃদু হাসিয়া বলিল, এসো, এই দাসীরা আপনাদের সেবা করবে, আপনাদের সেবা করবে, কাল প্রাতে আমি আবার আসব। পিঙ্গলা যুক্ত করে প্রণাম করিয়া চলিয়া গেল। দুই ভগিনী নীরবে আহার করিতে লাগিলেন। বিদ্যুন্মালা নাম মাত্র আহার করিলেন। মণিকঙ্কনা প্রত্যেকটি ব্যঞ্জনের স্বাদ লইয়া খাইল। দুইজনের মনের গতি ভিন্নমুখী। বিদ্যুন্মালার মনে সুখ নাই। মহারাজ দেবরায়ের সুন্দর কান্তি ও সদয় ব্যবহার দেখিয়া তাহার মন আরও বিকল হইয়া গিয়াছে। ভাগ্যবিধাতা যে এক হাতে যেন এক হাতে সব দিয়া অন্য হাতে সব হরণ করিয়া লইতেছেন। মণিকঙ্কনার মনে কিন্তু বসন্তের বাতাস বহিতেছে। আশঙ্কার ঝড় বাদল অবগত হইয়া হৃদয় আকাশে পূর্ণিমার চাঁদ উঠিয়াছে। দাসীদের সম্মুখে কোনো কথা হইল না। আহার সমাপন করিয়া রাজকন্যারা শয়ন কক্ষে গেলেন। কক্ষের দুই পাশে প্রকাণ্ড দুটি পালঙ্কের উপর শয্যার উপর জাতি পুষ্প বিকীর্ণ। মৃগ মদ গন্ধে কক্ষ আমোদিত। মণিকঙ্কনা দাসীদের বলিল, তোমরা যাও, আর তোমাদের প্রয়োজন হবে না। একটি দাসী বলিল, যে আজ্ঞা রাজকুমারী। দ্বারের বাহিরে প্রতিহারিণীরা প্রহরায় রহিল, যদি প্রয়োজন হয় হাততালি দেবেন। দাসীরা প্রস্থান করিলে মণিকঙ্কনা বলিল, মালা, তুই কোন পালঙ্কে শুবি? বিদ্যুন্মালা বলিলেন, দুই পালঙ্কই সমান, যেটাতে হয় শুলেই হলো। আয়, দুজনে এক পালঙ্কেই শুই। সেই ভালো, নৌকাতে একলা শোয়ার অভ্যেস ছেড়ে গেছে। দুজনে একসঙ্গে শয়ন করিলেন। মণিকঙ্কনা ভগিনীর পানে চাহিয়া বলিল, তোর কি এখানে কিছুই ভালো লাগছে না? অমন মনমরা হয়ে আছিস কেন? আসল কথা মণিকঙ্কনাকেও বলিবার নয়। বিদ্যুন্মালা বলিলেন, মামার মন্দোদরীর কথা মনে হচ্ছে, কি জানি তারা বেঁচে আছে কি না। চিপিটক ও মন্দোদরীর কথা মণিকঙ্কনা ভুলিয়াই গিয়াছিল। হঠাৎ স্মরণ করাইয়া দিতে সে থতমত হইয়া চুপ করিল। তারপর ক্ষীণ কণ্ঠে বলিল, সত্যি সত্যি কি আর ডুবে গেছে? হয়তো বেঁচে আছে, কাল খবর পাওয়া যাবে। চিপিটক ও মন্দোদরী বাঁচিয়াছিলেন, কিন্তু রাজভৃত্যেরা অনেক খোঁজাখুঁজি করিয়াও তাহাদের পায় নাই, পাইবার কথাও না। ঝড়ের প্রারম্ভে নৌকা হইতে জলে নিক্ষিপ্ত হইয়া চিপিটক মন্দোদরীর পা চাপিয়া ধরিয়াছিলেন। তারপর ঝড়ের প্রমত্ত আস্ফালনে পৃথিবী লণ্ডভণ্ড হইয়া গেল, কিন্তু চিপিটক মন্দোদরীর পা ছাড়িলেন না। তিনি বুঝিয়াছিলেন মন্দোদরীর চরণ ছাড়া তাহার গতি নাই। মন্দোদরী ডুবিল না। চিপিটকের নাকে মুখে জল ঢুকিলেও তিনি ভাসিয়া রহিলেন। তারপর যুগান্ত কাটিয়া গেল। নিবিড় অন্ধকারে তাহারা কোথায় চড়িয়াছেন কিছুই জ্ঞান নাই। ক্রমে ঝড়ের বেগ কমিতে লাগিল, বৃষ্টি থামিল, মেঘ কাটিয়া গেল। অবশেষে নদীর তরঙ্গ ভঙ্গ মন্দীভূত হইল। তুঙ্গভদ্রার স্রোত আবার স্বাভাবিক ধারায় বহিতে লাগিল। কিন্তু অন্ধকার দিগন্তব্যাপী চিপিটক মন্দোদরীর চরণ ধারণ করিয়া ভাসিয়া চড়িয়াছেন। একটা হাত অবশ হইলে অন্য হাত দিয়া পা ধরিতেছেন। মন্দোদরীর সারা শব্দ নাই, সে কেবল ভাসিয়া যাইতেছে। অনেকক্ষণ কাটিবার পর চিপিটকের একটু সন্দেহ হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, মন্দোদরী বেঁচে আছিস তো? মন্দোদরী এক ঢোক জল খাইয়া বলিল, আছি, জয় দারুব্রহ্ম। আর কথা হইল না, কথা কহিবার সামর্থ্য বেশি ছিল না। খড়কুটার মতো তাহারা স্রোতের মুখে নিরুপায় ভাসিয়া চলেন। কিন্তু তাহাদের এই ভাসিয়া চলার কাহিনী দীর্ঘ করিয়া লাভ নাই। রাত্রি যখন শেষ হইয়া আসিতেছে তখন মন্দোদরীর দেহ মৃত্তিকা স্পর্শ করিল। সে হাঁচড় পাচড় করিয়া কাদা ঘাটিয়া শুষ্ক ডাঙায় উঠিল। চিপিটক তাহার পিছে পিছে উঠিলেন। চোখে কেহ কিছু দেখিল না, অনুভবে বুঝিল নুড়ি ছড়ানো স্থান, নদীর তীরও হইতে পারে, আবার নদী মধ্যস্থ দ্বীপও হইতে পারে। কিন্তু এসব কথা বিবেচনা করিবার শক্তি তাহাদের ছিল না। মাটি পাইয়াছে, ইহাই তাহাদের পক্ষে যথেষ্ট।
তাহারা যেমন ছিল সেই অবস্থায় নুড়ি বিছানো মাটির উপর শুইয়া অঘরে ঘুমাইয়া পড়িল। প্রথমে ঘুম ভাঙিল মন্দোদরি। সে চক্ষু মেলিয়া দেখিল প্রভাত হইয়াছে, একদল স্ত্রীলোক তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া খিলখিল হাসিতেছে। মন্দোদরীর সর্বাঙ্গে সোনার গহনা, কিন্তু বস্ত্র নাম মাত্র। ভাগ্যে পরিধেয় শাড়িটি কোমরে গ্রন্থি দিয়া বাঁধা ছিল, তাই সেটি অবশিষ্ট আছে। স্তনপট্ট উত্তরীয় প্রভৃতি সবই তুঙ্গভদ্রা কাড়িয়া লইয়াছে, শাড়িটিও তাহার দেহে নাই, ছিন্ন পতাকার মতো মাটিতে লুটাইতেছিল। মন্দোদরী কোনো মতো লজ্জা নিবারণ করিয়া উঠিয়া বসিল। বিহল নেত্রে স্ত্রীলোকদের পানে চাহিয়া বলিল, তোমরা কে গা? রমণীরা কলকণ্ঠে উত্তর দিল, কিন্তু মন্দোদরী কিছুই বুঝিল না। ইহাদের ভাষা গ্রাম্য, মন্দোদরী এদেশের নাগরিক ভাষাই বোঝে না, গ্রাম্য ভাষা বুঝিবে কি করিয়া? এদিকে চিপিটক মাথুরের অবস্থাও অনুরূপ, তিনিও প্রায় দিগম্বর, কেবল কটি সংলগ্ন অন্তর্বাস কৌপিনটুকু আছে। জাগিয়া উঠিয়া দেখিলেন লাঠি হাতে একদল সন্ডামার্কা পুরুষ তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া আছে। তাহার ধারণা জন্মিল তিনি ডুবিয়া মরিয়াছেন, জমদূতেরা তাহাকে লইতে আসিয়াছে। তিনি ফুকারিয়া কাঁদিয়া উঠিলেন, আমি কিছু জানি না রে বাবা। যা হোক, অল্পকাল পরে তিনি নিজের ভুল বুঝিতে পারিলেন। গ্রামীণ পুরুষদের সঙ্গে কথাবার্তা হইল, মামা দক্ষিণ দেশের মানুষ, ইহাদের ভাষা কোনো ক্রমে বুঝিয়া লইলেন। নদী হইতে অনতি দূরে দক্ষিণ পাহাড়ে ঘেরা একটি মাত্র গ্রাম আছে। আজ প্রাতে গ্রামের কয়েকটি মেয়ে নদীতে জল ভরিতে আসিয়াছিল। তাহারা দেখিল উপল বিকীর্ণ উপকূলে দুইটি নরনারী মূর্তি পড়িয়া আছে। তাহারা ছুটিয়া গিয়া গ্রামে খবর দিল। তখন গ্রাম হইতে অনেক লোক আসিয়া মূর্তি দুটিকে ঘিরিয়া দাঁড়াইল। তাহাদের বুঝিতে বাকি রহিল না যে গত রাত্রি ঝঞ্ঝাবাতে নদীতে পড়িয়া ইহারা ভাসিয়া আসিয়াছে। মামা কাতরস্বরে বলিলেন, এখন কি হবে? গ্রামের পুরুষেরা নিজেদের মধ্যে পরামর্শ করিল। তাহাদের জীবন বহির্জগৎ হইতে প্রায় বিচ্ছিন্ন, নূতন মানুষ তাহারা দেখিতে পায় নাই, তাই এই দুইজনকে পাইয়া তাহারা পরম হৃষ্ট হইয়াছে। তাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি চিপিটককে বলিল, চলো আমাদের গ্রামে থাকবে। তাহারা মেয়ে পুরুষে দুইজনকে ধরাধরি করিয়া গ্রামে লইয়া চলিল। নদীর প্রস্তরময় তট হইতে সংকীর্ণ প্রণালীর মতো পথ গিয়াছে, সেই পথে পাদক্রোশ যাইবার পর গ্রাম। হাজার হাজার বছর পূর্বে এই স্থানে বোধহয় একটি হ্রদ ছিল। ক্রমে হ্রদ শুকাইয়া পলি মাটির উপর গাছপালা গজাইয়াছিল। তারপর মানুষ আসিয়া এই পাহাড় ঘেরা স্থানটিকে ঘিরিয়া বসিয়াছে, ফল ফলাইয়াছে, ফসল তুলিয়াছে, গরু ছাগল পুষিয়া শান্তিতে বাস করিতেছে। ইহারা অধিকাংশ কুটিরে বাস করে, কিন্তু এখনও অল্প সংখ্যক লোক প্রাচীন অভ্যাস ছাড়িতে পারে নাই, তাহারা এখনও গুহাবাসী। এই পর্বতচক্রের বাহিরে বিস্তীর্ণ দেশের সহিত তাহাদের সম্পর্ক অতি অল্প। কদাচিত নগর হইতে নৌকা যোগে বণিক আসিয়া কাপড় এবং মেয়েদের তামা ও লোহার গহনা বিক্রয় করিয়া যায়, বিনিময়ে নারিকেল সুপারি ছাক চর্ম প্রভৃতি লইয়া যায়। দেখা গেল গ্রামের মানুষগুলা অর্ধ বর্ণ হইলেও অতিশয় অতিথিবৎসল। তাহারা অতিথিদের একটি বৃক্ষ ছায়ায় বসাইয়া দুগ্ধ পিণ্ড ক্ষীর খাইতে দিল, পাকা আম ও কদলি দিল। দুই বুভুক্ষ অতিথি পেট ভরিয়া খাইল। আহারের পর গ্রামবাসীরা তাহাদের পান সুপারি খাইতে দিল। ইহারা জোয়ার বাজিরে বাজরির সঙ্গে পান সুপারির চাষ করে। জঙ্গলে খোদের বৃক্ষ আছে। নদীর তীর হইতে শামুক ঝিনুক কুড়াইয়া তাহা পুড়াইয়া ইহারা চুন তৈয়ার করে। পান পাইয়া মন্দোদরী ও চিপিটক আহ্লাদে আটকানা হইলেন। ইতিমধ্যে গ্রামের সমস্ত স্ত্রীলোক আসিয়া মন্দোদরীকে ঘিরিয়া ধরিয়াছিল, মন্দোদরীকে দেখিবার জন্য নয়, তাহার গহনা দেখিবার জন্য। মন্দোদরীর গলায় ছিল সোনার হাসুলি, হাতে অঙ্গদ ও কঙ্কন, কোমরে চন্দ্রহার, পায়ের অঙ্গুলে রূপার চুটকি। গ্রামের মেয়েরা আগে কখনো এমন অপরূপ গহনা দেখে নাই। তাহারা কলকণ্ঠে নিজেদের মধ্যে কথা বলিতে বলিতে মন্দোদরী গা খাবলাইতে লাগিল।
ওদিকে চিপিটক পান চিপাইতে চিপাইতে গ্রামীণ মোড়লকে বলিলেন, তোমাদের আতিথ্যে সন্তুষ্ট হয়েছি, এখন বিজয়নগরে ফেরবার উপায় কি? মোড়ল মাথা নাড়িয়ে বলিল, বিজয়নগরে যাবার রাস্তা নেই, চারিদিকে পাহাড়। হ্যাঁ, সে কি, আমাকে যে বিজয়নগরে ফিরতেই হবে। তুমি কি বিজয়নগরের মানুষ? না, আমি কলিঙ্গ রাজ্যের একজন অমাত্য, গুরুতর রাজকার্যে বিজয়নগরে যাচ্ছিলাম, তা নদীপথে বিজয়নগরে যাওয়া তো সম্ভব ন যাওয়া তো সম্ভব সম্ভব, কিন্তু আমাদের নৌকা নেই। চিপিটকের মাথা আকাশ ভাঙিয়া পড়িল। তবে উপায়, আমরা যাব কি করে? মোড়ল হাসিয়া বলিল, যাবার দরকার কি, আমাদের গ্রামে থাকো, কি সর্বনাশ! এই পাহাড়ের মাঝখানে জঙ্গলিদের মধ্যে সারা জীবন কাটাইতে হইবে। তাহার তীক্ষ্ণ কণ্ঠস্বর উচ্চতর গ্রামে আহরণ করিল। না না, আমরা নগরবাসী, এই জঙ্গলে থাকতে পারবো না। পাহাড়ে জঙ্গলে বাঘ ভাল্লুক আছে, ওরে বাবারে, আমাকে খেয়ে ফেলবে। মোড়ল সান্ত্বনা দিয়ে বলিল, কোনো ভয় নেই, বাঘ ভাল্লুক আমাদের গ্রামে আসে না, মাঝে মধ্যে দু চারটে হনুমান আসে, তারা মানুষ খায় না। তোমরা নির্ভয় থাকো, আমরা তোমাদের থাকার ভালো ব্যবস্থা করব, তোমরা পরম সুখে থাকবে। চিপিটক বিক্ষুব্ধ স্বরে বলিলেন, কোথায় মনের সুখে থাকিব, ওই কুটিরে? মোড়ল মাথা নাড়িয়ে বলিল, কুটির একটিও খালি নেই, কিন্তু তোমরা যদি কুটিরে বাস করতে চাও, আমরা তোমাদের জন্য কুটির তৈরি করে দেব। আপাতত একটি সুন্দর গুহা আছে, তাতেই তোমরা থাকবে। চিপিটকের চক্ষু কপালে উঠিল। শেষে গুহা, এও অদৃষ্টে ছিল! অতি কষ্টে জিহ্বার জড়ত্ব দূর করিয়া চিপিটক বলিলেন, বণিকেরা আসে বলেছিলে, তারা কি আসবে না? মোড়ল বলিল, তারা দু চার দিন আগে এসেছিল, আবার 1 বছর পরে আসবে। চিপিটকের বাকরোধ হইয়া গেল। ওদিকে গায়ের মেয়েরা মন্দরীর সঙ্গে সদ্ভাব স্থাপন করিয়া ফেলিয়াছিল, ভাষা না বুঝিলেও ভাবের আদান প্রদান চলিতেছিল। এই গ্রামের মেয়েরা কাছা দিয়া কটি হইতে হাঁটু পর্যন্ত কাপড় পরে, বক্ষ নিরাবরণ, তবু গহনার প্রতি তাহাদের যথেষ্ট আসক্তি আছে। মন্দদরির গহনা দেখিয়া তাহারা স্বভাবতই অতিশয় আকৃষ্ট হইয়াছিল। তাহারা মন্দদরিকে দুই হাতে ধরিয়া টানিয়া তুলিল, বলিল, চলো, মোড়ল বলেছে তোমরা গুহায় থাকবে, তোমাকে গুহায় নিয়ে যাই। কি সুন্দর গুহা, তোমরা দুজনে মনের আনন্দে থাকবে। মোড়ল চিপিটককে বলিল, গুহা দেখবে এসো, এত ভালো গুহা আর এখানে নেই। পুরনো মোড়ল এই গুহায় থাকতো, 93 বছর বয়সে মারা গেছে, তাই গুহাটি খালি হয়েছে। আমি এখন মোড়ল, ভেবেছিলাম আমি গিয়ে থাকবো, কিন্তু আমার স্ত্রী পুত্র কন্যা অনেক, ও গুহায় আটবে না। তোমরা অতিথি এসেছো, তোমরাই থাকো। সকলে গুহার নিকট উপস্থিত হইল। গ্রামের বাহিরে পর্বত চক্রের এক স্থানে একটি গুহা। গুহার প্রবেশদ্বার অতি ক্ষুদ্র, হামাগুড়ি দিয়া প্রবেশ করিতে হয়। চিপিটকের পক্ষে প্রবেশ করা বিশেষ কষ্টকর নয়, কিন্তু মন্দদরিকে টানা হ্যাচড়া করিয়া ঢুকিতে হয়। তবে গুহার অভ্যন্তরে বেশ সুপরিসর। মন্দদরির গুহায় প্রবেশ করিতে কোনো আপত্তি দেখা গেল না, সে হামা দিয়া গুহায় প্রবেশ করিল। মোড়ল তখন চিপিটককে বলিল, তুমি কিছুক্ষণ গুহায় গিয়া বিশ্রাম করো, গুহায় বড় মোড়লের বিছানা আছে, তাতেই তোমাদের দুই স্বামী স্ত্রী চলে যাবে। এতক্ষণে চিপিটকের হুঁশ হইল, ইহারা তাহাকে মন্দদরির স্বামী মনে করিয়াছে। তিনি ক্রোধে ছিটকাইয়া উঠিয়া প্রতিবাদ করিতে যাইতেছিলেন, হঠাৎ থামিয়া গেলেন। ইহারা বর্ণ বর্বল্য, মন্দদরি তাহার স্ত্রী নয় জানিতে পারিলে কি করিবে কিছুই বলা যায় না, হয়তো আবার টানিয়া লইয়া গিয়া নদীতে ফেলিয়া দিবে, উহাদের ঘাটাইয়া কাজ নাই। আত্মগ্লানি গলাধকরণ করিয়া চিপিটক জানুর সাহায্যে গুহায় প্রবেশ করিলেন। 6. পরদিন প্রভাতে বিজয়নগরে রাজপুরী জাগিয়া উঠিল। রাজা জাগিলেন, রানীরা জাগিলেন, পৌর পরিজন জাগিল, বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা ঘুম ভাঙিল। সূর্যোদয় হইতে না হইতে পিঙ্গলা সভাগৃহের দ্বিতলায় আসিয়া উপস্থিত হইল। সে রাত্রে রাজপুরীতে কোথাও থাকে, তাহার স্বতন্ত্র গৃহ নাই। শোনা যায় তাহার একটি গুপ্ত নগর আছে, মাসের মধ্যে 2-3 বার গভীর রাত্রে সে চুপি চুপি নগরে যায়, নগরের কাছে যায়, সেখানে রাত কাটাইয়া উষাকালে রাজপুরীতে ফিরিয়া আসে, অন্যথা সে রাজপুরী ছাড়িয়া কোথাও যায় না। রাজপুরীতে তাহার
অহোরাত্রের কাজ। রাজকুমারীদের কাছে উপস্থিত হইয়া পিঙ্গলা বলিল, রাজগুরু কুর্মদেব সংবাদ পাঠাইয়াছেন, তিনি এখনই আপনাদের আশীর্বাদ জানাতে আসবেন। রাজকুমারীরা প্রস্তুত হইয়া রহিলেন। দুই দণ্ড পরে গুরুদেব আসিলেন। রাজকুমারীরা তাহার চরণে প্রণতা হইলেন। পিঙ্গলা উপস্থিত ছিল, সে বিদ্যুন্মালার পরিচয় দিল। কুর্মদেব ভাবি রাজবধূকে সচক্ষে দেখিতে আসিয়াছিলেন দেখিয়া তৃপ্ত হইলেন। মনে মনে বলিলেন, কন্যা সুলক্ষণা ও শুদ্ধ চরিত্রা, অন্য কন্যাটিও তাই, দুজনেই বিজয়নগরের রাজবধূ হইবার যোগ্য যোগ্যা। তিনি বিদ্যুন্মালাকে বলিলেন, কন্যা শাস্ত্রীয় কারণে বিবাহ 3 মাস স্থগিত থাকবে। এই 3 মাস তোমাকে একটি ব্রত পালন করতে হবে। প্রত্যহ প্রভাতে তুমি পম্পাপতির মন্দিরে যাবে। পম্পাপতির মন্দিরে বেশি মন্দির বেশি দূর নয়, তুমি পদব্রতে যাবে। সেখানে পম্পা সরোবরে অবগাহন স্নান করবে। সরোবরের পদ্ম তুলে পম্পাপতির পূজা করবে, তারপর ফিরে আসবে। 3 মাস এইভাবে কাটাবার পর বিবাহ হবে। বিদ্যুন্মালা মনে মনে স্বস্তির নিঃশ্বাস মোচন করিলেন। শিরে সংক্রান্তি আসিয়া পড়িয়াছিল, এখন অন্তত 3 মাসের জন্য পরিত্রাণ। তিনি মস্তক অবনত করিয়া ও স্বীকৃতি জানাইলেন। পিঙ্গলা বলিল, গুরুদেব কবে থেকে ব্রত আরম্ভ হবে? কুর্মদেব বলিলেন, আজ থেকেই আরম্ভ হোক না, শুভস্য শীঘ্রম। রাজগুরু প্রস্থান করিলে পম্পাপতির মন্দিরে যাইবার জন্য সাজ পড়িয়া গেল। পিঙ্গলা নিজের সঙ্গে যাইবে না, কিন্তু সে সমস্ত ব্যবস্থা করিল। রাজার কাছে সংবাদ গেল, পম্পাপতির মন্দিরে অগ্রদূত পাঠানো হইল। তারপরে পট্টবস্ত্র পরিহিতা দুই রাজকন্যা বাহির হইলেন। সম্মুখে অসি হস্তে দুইজন প্রতিহারিণী, পিছনে আরও 10 জন। পথ আলো করিয়া সুন্দরীর ছাক চড়িল। পম্পাপতির মন্দির রাজপুরীর বায়ুকোণে অনুমান পাদক্রোশ দূরে অবস্থিত। মন্দিরের উত্তরে তুঙ্গভদ্রা, দক্ষিণে বামে পম্পা সরোবর ও হেমকূট পর্বত। ত্রেতা যুগে এ পম্পা সরোবরের সীতা স্নান করিয়াছিলেন। রাম লক্ষণ তাহার তীরে পরমার্থার্মিক বকপক্ষী দেখিয়া হাস্য পরিহাস করিয়াছিলেন। রাজকন্যারা সভাগৃহ হইতে মাত্র কিয়ৎ দূরে গিয়াছেন, পথের পাশেই অতিথি ভবন। একটি যুবক অতিথি ভবন হইতে বাহির হইয়া সম্মুখে যুবতী প্রবাহ দেখিয়া পথপার্শ্বে থামিয়া গেল। তারপর সে যুবতীদের মধ্যে রাজকন্যাদের দেখিতে পাইল। রাজকন্যারা যুবককে দেখিয়াছিলেন এবং চিনিতে পারিয়াছিলেন, অর্জুন বর্মা। সে সসম্ভ্রমে 2 কর যুক্ত করিল। রাজকন্যাদের গতি স্থগিত হইল না, কিন্তু মণিকঙ্কনা চকিত হাস্যে দর্শন প্রান্ত ঈষৎ উন্মোচন করিল। বিদ্যুন্মালা হাসলেন না, তাহার মুখখানি রক্ত সঞ্চারে উত্তপ্ত হইল মাত্র। কেহ জানিল না যে তাহার হৃৎপিণ্ড ক্ষণিকের জন্য দুরুদুরু করিয়া উঠিয়াছে। অর্জুন দাঁড়াইয়া রহিল। স্নানার্থিনীরা চড়িয়া গেলেন। অর্জুন একটু ইতস্তত করিল। একবার তাহার ইচ্ছা হইল রাজকুমারীর অনুসরণ করে। তিনি প্রতিহারিণী পরিবৃতা হইয়া কোথায় যাইতেছেন দেখিয়া আসে, কিন্তু না, তাহা শোভন হইবে না। সে দৃঢ় পথে অন্য পথে চলিল। আজ সকালে সে বলরামকে দেখিতে যাইবে বলিয়া বাহির হইয়াছিল। পথে নামিয়াই রাজকুমারীর সঙ্গে সাক্ষাৎ। তাহার মন ক্ষণিকের জন্য বিক্ষিপ্ত হইয়াছিল। এখন সে আবার মন সংযত করিয়া কিল্লাঘাটের দিকে অগ্রসর হইল। প্রভাতকালে নগরীর রূপ অন্য প্রকার, যেন সত্য ঘুমভাঙা আলস্য নিমিল রূপ। পানসুপারি রাস্তায় লোক চলাচল বেশি নাই, দোকানপাট ধীর মন্থর চালে খুলিতেছে। কিছুদূর চলিবার পর অর্জুন অকারণে একবার পিছু ফিরিয়া চাহিল। সেই শীর্ণ লোকটা তাহার পিছনে আসিতেছে। নিজের মুখাবয়ব ঢাকা দিবার জন্যই বোধহয় মাথায় একটি পাগড়ি পড়িয়াছে, কিন্তু তাহাতে তাহার স্বরূপ ঢাকা পড়ে নাই। অর্জুনের একটু বিরক্তি বোধ হইল।
কি চায় লোকটা? তাহার একটা উদ্দেশ্য আছে সন্দেহ নাই, কিন্তু কি কি সেই উদ্দেশ্য? একবার অর্জুনের ইচ্ছা হইল ফিরিয়া গিয়া লোকটাকে ধরিয়া জিজ্ঞাসা করে, কি চাও তুমি? কিন্তু তাহাতে শান্তিভঙ্গের সম্ভাবনা আছে। অর্জুন এ দেশে নবাগত, কাহার সহিত কলহ করিতে চায় না। সে লোকটাকে মন হইতে ছাড়িয়া ফেলিয়া অন্য কথা ভাবিতে ভাবিতে পথ চলিতে লাগিল। ভাবনার বিষয়বস্তুর অভাব ছিল না। পিতা সুদূর গুলবর্গায় বর্গায় কি করিতেছেন? সত্যই কি সুলতান তাহাকে ধরিয়া লইয়া গিয়াছে? পিতা কি অনশনে প্রাণত্যাগ করিয়াছেন? এই দেশটা তাহার ভালো লাগিয়াছে, এই দেশকে নিজের দেশ ভাবিয়া সে সুখী হইয়াছে। সে কি দেশের সেবা করিতে পারিবে? রাজা কি তাহাকে সৈন্যের কার্য দেবেন? এই সকল চিন্তার ফাঁকে রাজকুমারী বিদ্যুন্মালার স্নিগ্ধ গম্ভীর মুখখানি তাহার মানসপটে ফুটিয়া উঠিতে লাগিল। রাজকুমারীর মনে গর্ব অভিমান নাই। অর্জুনের ন্যায় সামান্য ব্যক্তির জীবন কথা শুনিতেও তাহার আগ্রহ। ঈশ্বর কৃপায় তিনি রাজেন্দ্রাণী হইয়া সুখে থাকুন। অর্জুন যখন কিল্লাঘাটে পৌঁছিল তখন দ্বিপ্রহরে বিলম্ব নাই। ঘাটে দুই তিনটি গোলাকৃতি খেয়া তরি ছিল। সে একটি ভাড়া লইয়া বাঞ্চাল বহিত্রগুলির দিকে চড়িল। বহিত্র যেমন ছিল তেমনি দাঁড়াইয়া আছে। প্রথমটি নিকট গিয়া অর্জুন তাহার ভিতরে কোনো সাড়া শব্দ পাইল না। তখন সে দ্বিতীয়টির নিকটে গেল। এই বহিত্রটির খোলের ভিতর হইতে টুকটাক শব্দ আসিতেছে। সে বহিত্রের গায়ে নৌকা ভিড়াইয়া উচ্চকণ্ঠে ডাকিল, বলরাম! টুকটাক বন্ধ হইল। মুহূর্ত পরে খোলের ভিতর হইতে বলরাম কর্মকার পাটাতনে উঠিয়া আসিল। অর্জুনকে দেখিয়া একগাল হাসিল। এসো এসো বন্ধু এসো, রাজভোগ ছেড়ে পালিয়ে এলে যে, তোমাকে দেখতে এলাম। অর্জুন বহিত্রের কলইয়ে ডিঙা বাঁধাইয়া পাটাতনে উঠিল। আমার লাঠি দুটো আছে তো? আছে, আমি যত্ন করে রেখেছি, চলো ছায়ায় যাই, এখানে বড় রৌদ্র। দুইজনে চিপিটক মামার রই ঘরে গিয়া বসিল। মামার তৈজসপত্র পড়িয়া আছে, কেবল মামা নাই। দুজনে কিছুক্ষণ ঝড়ের সন্ধ্যার সংবাদ বিনিময় করিল। শেষে অর্জুন বলিল, বহিত্র কি বেশি জখম হয়েছে? বলরাম বলিল, জখম বেশি হয়নি, যেটুকু হয়েছে তা সূত্রধরেরা মেরামত করতে পারবে, কিন্তু তিনটি বহিত্রই চড়ায় আটকে গিয়েছে। যতদিন না বর্ষায় নদীর জল বাড়ছে ততদিন ওরা আসবে না, ওরা ভাসবে না। তোমার কাজ শেষ হয়েছে? আমার কাজ বেশি ছিল না, গোটা কয়েক লোহার কিলক তৈরি করেছি, করে দিয়েছি, বাকি কাজ সূত্রধরেরা করবে। তাহলে তুমি আমার সঙ্গে বিজয়নগরে চলো না? বেশ চলো, কিন্তু এখানে আহার তৈরি, খেয়ে নিয়ে বেরোবো, বেরোনো যাবে। রান্না অবশ্য বেশি নয়, ভাত আর মাছের রাই ঝোল, ভাত আর মাছের রাই ঝোল। মাছ কোথায় পেলে? তুঙ্গভদ্রায় মাছের অভাব, বড়শি দিয়ে ধরেছি। মাছের স্বাদ কিন্তু ভালো নয়, বাংলাদেশের মতো নয়, কাল খেয়েছিলাম। দুজনে নৌকার খোলের মধ্যে গিয়া আহারে বসিল। খাইতে খাইতে কথা হইতে লাগিল। রাজাকে দেখছ? কেমন রাজা? রাজা আমাকে ডেকেছিলেন, আমি তার কাছে গিয়েছিলাম। রাজার মতন রাজা? আমাকে তার সৈন্যদলে নেবেন বলেছেন। অর্জুন রাজদর্শনে আখ্যান বিস্তারিত করিয়া বলিল। শুনিয়া বলরাম বলিল, তাই নাকি? তোমার কপাল ভালো, আমিও রাজার শ্রীচরণ দর্শন করতে চাই, বিশেষ প্রয়োজন আছে। তুমি ভাই একটু চেষ্টা করো। নিশ্চয় করব, আমার যথাসাধ্য করব। আহারান্তে কিছুক্ষণ বিশ্রাম করিয়া দুই বন্ধু কাত্রোত্থান করিল। বলরাম একটি পাটের থলিতে কিছু লোহার লক্কর লইয়া থলি কাঁধে ফেলিল। অর্জুন নিজের লাঠি দুটি হাতে লইল, গোল নৌকায় চড়িয়া তাহারা ঘাটে নামিল। অর্জুন দেখিল নির্জন ঘাটের এক কোণে শিনোকায় লোকটি বসিয়া আছে। মাথায় পাগড়ি থাকা সত্ত্বেও রৌদ্রতাপে তাহার অবস্থা করুন। অর্জুন ও বলরাম পথ চলিতে আরম্ভ করিলে সেও পিঠে চড়িল। অর্জুন চড়িতে চড়িতে বলরামকে নিম্নস্বরে শীর্ণ লোকটির কথা বলিল। বলরাম একবার ঘাড় ফিরাইয়া পঞ্চাশ হস্ত দূরস্থ লোকটাকে দেখিল। তারপর কিছুক্ষণ চিন্তা করিয়া বলিল, রাজার গুপ্তচর হতে পারে। অর্জুন আশ্চর্য হইয়া বলিল,
রাজার গুপ্তচর। বলরাম বলিল, রাজারা কাউকে বিশ্বাস করে না, বিশ্বাস করলে তাদের চলে না। তুমি নতুন লোক, গুলবর্গা থেকে এসেছো, তাই তোমার পেছনে গুপ্তচর লেগেছে। ভালো রাজা, বিচক্ষণ রাজা, কিন্তু তোমার মনে পাপ নেই। তোমার কিসের ভয়? অর্জুন অনেকক্ষণ হতবাক হইয়া রহিল। রাজনীতির সহিত তাহার পরিচয় নাই। যে মানুষ প্রসন্ন মুখে তাহার সহিত বাক্যালাপ করিয়া প্রীতি নিদর্শন স্বরূপ স্বর্ণমুদ্রা দান করে, সেই আবার তাহার পিছনে গুপ্তচর লাগাইতে পারে, ইহা যেন বিশ্বাস হয় না। কিন্তু বলরামের কথাই সত্য, রাজাদের সর্বদা সতর্ক থাকিতে হয়। পান সুপারির রাস্তা দেখিয়া বলরামের চক্ষু গোল হইল। দীর্ঘ পথ হাঁটিয়া তাহারা পিপাসার্থ হইয়াছিল। তক্রবতী দোকানে গিয়া আকণ্ঠ শীতল তক্র পান করিল। আজ আর তক্রবতী যুবতী মূল্য লইতে অস্বীকার করিল না। সন্ধ্যার প্রাক্কালে দুজনে অতিথি ভবনে উপনীত হইল। বলরামের পরিচয় শুনিয়া পরিচারকেরা তাহাকে অর্জুনের পাশের একটি প্রকোষ্ঠে থাকিতে দিল। সাত পরদিন প্রভাতে দুই বন্ধু নগর পরিদর্শনে বাহির হইল। বলরাম ইতিপূর্বে এমন বিস্তীর্ণ শোভাময় নগর দেখে নাই। বর্তমান ইহার তুলনায় গণ্ডগ্রাম, অর্জুনও বিজয়নগরের সামান্য অংশই দেখিয়াছে, তাই তাহারা সাগ্রহে নগর দর্শনে বাহির হইল। আজ তাহারা সারাদিন নগরের যত্রতত্র ঘুরিয়া বেড়াইবে, হ্রদে স্নান করিবে, মিঠাই অঙ্গদি হইতে দ্বীপ্রহরে আহার্য সংগ্রহ করিয়া লইবে, তারপর সন্ধ্যাকালে ফিরিয়া আসিবে। অতিথি ভবন হইতে বাহির হইয়া আজও রাজকন্যাদের সঙ্গে দেখা হইয়া গেল। তাহারা প্রহরিণীর পরিবৃত্তা হইয়া পম্পাপতির মন্দিরে চলিয়াছে। অর্জুন ও বলরাম পথের ধারে দাঁড়াইয়া পড়িল। মণিকঙ্গনা আজও মিষ্ট হাসিল। বিদ্যুন্মালার গণ্ডে কাঁচা সিঁদুর ছড়াইয়া পড়িল। তাহারা চলিয়া গেলে বলরাম অর্জুনকে জিজ্ঞাসা করিল, এরা কোথায় যাচ্ছে? অর্জুন বলিল, জানি না, কালও গিয়েছিলেন, চলো খোঁজ নি। বেশি খোঁজ করিতে হইল না, একটি পানের দোকানে তাহারা প্রকৃত তথ্য অবগত হইল। সংবাদ ইতিমধ্যে নগরে রাষ্ট্র হইয়াছে। রাজগুরুর আদেশে কলিঙ্গকুমারী 3 মাস ব্রত পালন করিবেন। প্রত্যহ পম্পা সাগর সরোবরে স্নান করিয়া মন্দিরে দেবার্চনা করিবেন। ব্রত উদযাপনের পর বিবাহ হইবে। অতঃপর তাহারা নগরের চারিদিকে যথেচ্ছা ঘুরিয়া বেড়াইল। বলা বাহুল্য, শীর্ণ গুপ্তচরটি তাহাদের পিছনে রহিল। নগরে অগণিত তুঙ্গ শিষ্য দেব মন্দির, কোন মন্দির বীরভদ্রের, কোন মন্দির রামস্বামীর, কোন মন্দির মল্লিকার্জুনের, মন্দির সংলগ্ন ভবনে বহু সংখ্যক দেবদাসীর বাস। চম্পক দাম গৌরী এই সুন্দরীদের বিবাহ হয় নাই, ইহারা নৃত্য গীত দ্বারা দেবতার সেবা করিয়া যৌবনকাল যাপন করে, দেবতাই তাহাদের স্বামী। নগর পরিধির মধ্যে অনেক ছোট ছোট পাহাড় আছে, পাহাড়ে কোথাও কোথাও গুহা আছে। এই সকল গুহায় কেউ বাস করে না, কদাচিৎ মন্মথ পীড়িত নায়ক নায়িকা এই প্রাকৃতিক সংকেত গৃহে নৈশ অভিসার করে, প্রণয়ের অপরিণাম দর্শিতায় নিজেদের নাম গুহাগাত্রে লিখিয়া রাখিয়া যায়। দ্বীপ্রহরে এই গুহার ছায়ায় রাখাল বালক নিদ্রা যায়। পাহাড় ছাড়াও চারিদিকে বহু পয় প্রণালী আছে, প্রকাণ্ড প্রকাণ্ড সরোবর আছে। অর্জুন ও বলরাম সরোবরে স্নান করিল, সঙ্গে যে আহার্য আনিয়াছিল তাহা তরুচ্ছায় বসিয়া ভোজন করিল, তারপর একটি গুহার স্নিগ্ধ অন্ধকার গর্ভে শুইয়া রহিল। অপরাহ্নে সূর্যের তেজ কমিলে দুজনে গুহা হইতে বাহির হইল। গুপ্তচর গুহামুখ হইতে কি অদূরে একটি বৃক্ষ ছায়া বসিয়া ছোলা ভাজা খাইতেছিলেন, সেও গাত্রোত্থান করিল। বলরাম তাহাকে দেখিয়া অর্জুনকে বলিল, এসো লোকটাকে নিয়ে একটু রঙ্গ করা যাক। দুজনে নিম্নকণ্ঠে পরামর্শ করিল, তারপর বলরাম পুনশ্চ গুহার মধ্যে প্রবেশ করিল। অর্জুন নির্জন পথ ধরিয়া রাজপুরীর অভিমুখে চলিল। রাজপুরী এখান হইতে অনুমান ক্রোশেক পথ দূরে। গুপ্তচর বৃক্ষতলে দাঁড়াইয়া ক্ষণকাল ইতস্তত করিল, তারপর অর্জুনকে অনুসরণ করিল। স্পষ্টই বোঝা যায় অর্জুন তাহার প্রধান লক্ষ্য। সে গুহার দিকে পিছন ফিরিলে বলরাম গুহা হইতে বাহির হইয়া তাহার পিছু লইল। ওদিকে অর্জুন কিছু দূর গিয়া হঠাৎ ফিরিয়া আসিতে লাগিল। দুজনের মাঝখানে পড়িয়া গুপ্তচরের আর পলাইবার পথ রহিল না, সে ন যজই ন তস্থই ভাবে দাঁড়াইয়া পড়িল। বলরাম আসিয়া গুপ্তচরের কাঁধে হাত রাখিল, বলিল, বাপু তোমার নাম কি? গুপ্তচর অন্যদিকে ঘাড় ফিরাইয়া দেখিল অর্জুন দাঁড়াইয়া আছে, তাহার মুখের ভাব পরিবর্তিত হইল।
বোকাটে আত পাগলা গোছের মুখ করিয়া সে বলিল, আমার নাম বেঙ্কটাপ্পা, বেঙ্কটাপ্পা। বলরাম বলিল, বাহ খাসা না, তুমি কী কাজ করো? কাজ? বেঙ্কটাপ্পা ফ্যাল ফ্যাল চাহিয়া রইল। আমি কাজ করি না, কেবল পথে পথে ঘুরে বেড়াই। বটে, কিন্তু পেট চলে কী করে? পেট পেট তো চলে চলে না, আমি চলি। বলি, খাও কি, যা পাই তাই খাই, পথে পথে ঘুরে বেড়াও, রোজগার করো না, তোমার খাবার ব্যবস্থা কে করে? খনেক নীরব থাকিয়া বেঙ্কটাপ্পা আকাশের দিকে তর্জনি তুলিয়া বলিল, ওইখানে ভগবান আছেন, তিনি খাবার ব্যবস্থা করেন। বৎস বেঙ্কটাপ্পা, তুমি তো ভারী চতুর লোক, ভগবানের ঘাড়ে খাবারের ভার তুলে দিয়েছ, কিন্তু আমাদের পেছনে লেগেছ কেন? বেঙ্কটাপ্পা হা করিয়া চাহিয়া থাকিয়া বলিল, পিছনে লাগা কাকে বলে? তাও জানো না, ভারী ন্যাকা তুমি। বলরাম তাহার বাহু ধরিয়া বলিল, চলো তুমি আমাদের সঙ্গে, পিছনে লাগা কাকে বলে এবার বুঝিয়ে দেব। বেঙ্কটাপ্পা হাত ছাড়াইয়া লইয়া বলিল, না আমি তোমাদের সঙ্গে যাব না। বলরাম বলিল, বেশ পিছনে থাকো, ক্ষতি নেই, কিন্তু বেশি কাছে এসো না। আমার বন্ধুর হাতে লাঠি দেখতে পাচ্ছ? বেঙ্কটাপ্পা ইতিউতি চাহিয়া হঠাৎ পিছন দিকে ছুট মারল। বলরাম উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল, বলিল, বেঙ্কটাপ্পাকে আজ আর দেখা যাবে না, চল চলো অতিথি ভবনে ফেরা যাক। অর্জুন বলিল, এখনো বেলা আছে, পম্পা সরোবর দেখতে যাবে? হ্যাঁ হ্যাঁ তাই চল। সূর্যাস্তের সময় তাহারা পম্পার সন্নিধানে পৌঁছিল। স্থানটি শান্ত, রসাম্পদ, পর্বত সরোবর ও মন্দির মিলাইয়া তপবনের পরিবেশ সৃজন করিয়াছে। মন্দিরের সম্মুখে বহু বিস্তৃত পাষাণ চত্বর, পিছনে ও পাশে দেবদাসীদের বাসস্থান। চত্বরের উপর তিনজন পৌর ব্রাহ্মণ বসিয়া আছেন, পূজার্থীর ভিড় নাই। অর্জুন ও বলরাম দূর হইতে মন্দিরস্থ বিগ্রহকে প্রণাম করিল, তারপর সরোবরের দিকে চলিল। মন্দির সংলগ্ন ঘাট হইতে পম্পার দৃশ্য অতি মনোহর। দূর প্রসারিত গোলাকৃতি হ্রদের তীর ঘন সন্নিবিষ্ট তরুশ্রেণী দ্বারা বেষ্টিত, তাহার ফাঁকে জলের উপর সন্ধ্যাভ্র বর্ণমালা প্রতিফলিত হইয়াছে। নীলাভ জলে ইতস্তত বিক্ষিপ্ত কমল ও কুমোদের গুচ্ছ, কমল মুদিত হইতেছে, কুমোদ ধীরে ধীরে উন্মিত হইতেছে। এমনইভাবে যুগ যুগান্ত ধরিয়া তাহারা পালা খুঁড়িয়া দিবারাত্র জনক তনয়ার স্নানপূর্ণ সরোবর পাহারা দিতেছে। দুই বন্ধু ঘাটের বৈঠায় বসিয়া পম্পার জল মাথায় ছিটাইল, তারপর মুগ্ধ নেত্রে চারিদিকে চাহিতে লাগল। মৃদুমন্দ বায়ু ভরে সরোবরের জল উর্মিল হইয়া উঠিতেছে। শুদ্ধ স্নিগ্ধ কমলগন্ধ বিকীর্ণ হইতেছে। তীরের জলরেখা ধরিয়া বক্ষপক্ষীরা সঞ্চরণ করিতেছে। কয়েকটি বক উড়িয়া গিয়া রাত্রির জন্য বৃক্ষ শাখায় বসিল। রামচন্দ্র যে বক্ষপক্ষী দেখিয়াছিলেন, ইহারে কি তাহারই বংশধর? অর্জুন ও বলরাম শান্ত তৃপ্ত মন লইয়া বসিয়া রহিল। ক্রমে সন্ধ্যা ঘনাইয়া আসিল, তখন সহসা মন্দিরের চত্বরে মৃদঙ্গের রোল উত্থিত হইল। অর্জুন ও বলরাম তাড়াতাড়ি উঠিয়া মন্দিরের সম্মুখে গিয়া দাঁড়াইল। মন্দিরের ভিতরে ও বাহিরে বহু দীপ জ্বলিয়াছে, একদল দেবদাসী অপূর্ব বেশ সজ্জিত হইয়া যুক্ত করে মন্দির দ্বার সম্মুখে দাঁড়াইয়াছে। তিনজন পৌরের মধ্যে একজন মন্দিরের পূজারি, তিনি মন্দিরের অভ্যন্তরের বিগ্রহের পুরো ভাগে পঞ্চপ্রতি হস্তে দাঁড়াইয়াছেন। অন্য দুইজন পৌর চত্বরে দাঁড়াইয়া মৃদঙ্গ মঞ্জিরা বাজাইতেছেন। দর্শকের সংখ্যা বেশি নয়, অর্জুন ও বলরাম তাহাদের মধ্যে গিয়া অঞ্জলিবদ্ধ হস্তে দণ্ডায়মান হইল। আরতি আরম্ভ হইল, সঙ্গে সঙ্গে দেবদাসীগণের সুঠাম দেহ নৃত্যের তালে ছন্দিত হইয়া উঠিল। মৃদঙ্গ মঞ্জিরার ধ্বনির সহিত নূপুর কঙ্কন কিঙ্কিনীর নিকন মিশিল। দশটি দেহ একসঙ্গে লীলায়িত হইতেছে, দশজোড়া নূপুর একসঙ্গে ঝঙ্কৃত হইতেছে, বিল্লল বাহু মৃণাল একসঙ্গে বিসর্পিত হইতেছে, নর্তকীদের মুখের ভাব তদগত, চক্ষু অর্ধ নিমীলিত, তাহাদের অন্তঃচেতনা যেন ঊর্ধ্বলোকে সাক্ষাৎ নটরাজের সন্নিধানে উপনীত হইয়াছে। তারপর নৃত্যের সহিত উদাত্ত কণ্ঠস্বর মিশিল। যিনি
মঞ্জিরা বাজাইতেছেন, তিনি জয় মঙ্গল রাগে গান ধরিলেন। কণ্ঠস্বর গম্ভীর কিন্তু তাল দ্রুত। এই গানের সুরে নর্তকীরা যেন মাতিয়া উঠিল। তাহাদের দেহ আলোড়িত করিয়া নৃত্যের ঘূর্ণাবর্ত দেহ উদ্বেলিত হইয়া উঠিতে লাগিল। দর্শকের ইন্দ্রিয়গ্রামের উপর দিয়া যেন হর্ষের একটা ঝড় বহিয়া গেল। চিরদিনই দাক্ষিণাত্য দেশ নৃত্য গীতাদি কলায় পারদর্শী। সেখানে ছয় রাগ ৩৬ রাগিনীর সহিত কর্ণাট রাগ, দেশ রাগ, গুর্জক রাগ, জয়মঙ্গল রাগের বিশেষ সমাদর ছিল। দুই দণ্ড পরে আরতি শেষ হইল। দেবদাসীরা মন্দির প্রদক্ষিণ করিয়া স্বপ্নাদৃষ্ট অপ্সরার মতো অদৃশ্য হইয়া গেল। পূজারী ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করিলেন। রাত্রি হইয়াছে, অর্জুন ও বলরাম ফিরিয়া চলিল। কৃষ্ণপক্ষের রাত্রি, তবুও অদূরে হেমকূট চূড়ায় অগ্নিস্তম্ভ হইতে আলোকের প্রভা রাত্রি অন্ধকারকে ঈষৎ স্বচ্ছ করিয়া দিয়াছে। দুজনে নীরবে পথ চলিয়াছে। তাহাদের মনে যে গভীর অনুভূতি জাগিয়াছে তাহা প্রকাশ করিবার ভাষা তাহাদের নাই। ইহা একদিকে যেমন নতুন, অন্যদিকে তেমনি চিরপুরাতন, তাহাদের রক্তের সহিত মিশিয়া গিয়াছে। তাহারা জানে না যে আজ তাহারা যাহা প্রত্যক্ষ করিল তাহা তাহাদের অপৌরুষেয় সংস্কৃতির স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। ৮ তারপর একটি একটি করিয়া গ্রীষ্মের অলস মন্থর দিনগুলি কাটিতে লাগিল। কলিঙ্গ সমাগত অতিথিবৃন্দ মনির আনন্দে আছে। তারা খায় দায় নগরে ঘুরিয়ে বেড়ায়, গলায় ফুলের মালা পরিয়া গোফে আতর মাখিয়া নগরবাসিনী যুবতীদের সঙ্গে রঙ্গরসিকতা করে। কাহারও কোনো চিন্তা নাই, এইভাবে যতদিন চলে। রাজবৈদ্য রসরাজ অতিথি ভবনে অধিষ্ঠিত হইয়া প্রথমটা একটু সঙ্গীহীন হইয়া পড়িয়াছিলেন। তারপর দ্বিতীয় দিন সন্ধ্যাকালে বিজয়নগরের রাজবৈদ্য দামোদর স্বামী আসিলেন। প্রকোষ্ঠে প্রবেশ করিয়া সাদর সম্ভাষণের ভঙ্গিতে দুই বাহু তুলিয়া প্রচণ্ড একটি সংস্কৃত বচন ছাড়িলেন। রসরাজ নিঝুমভাবে একাকী বসিয়াছিলেন, পুলকিত দেহে উঠিয়া দাঁড়াইলেন এবং ততোধিক প্রচণ্ড একটি শ্লোক ছাড়িলেন। বয়সে এবং পাণ্ডিত্যে উভয় সমকক্ষ, সুতরাং অবিলম্বে ভাব হইয়া গেল। দুইজনে নিদান শাস্ত্রে আলোচনা করিয়া পরমানন্দে সন্ধ্যা অতিবাহিত করিলেন। অতঃপর প্রত্যহ দুই রাজবৈদ্যের সভা বসিতে লাগিল। নানা প্রসঙ্গের অবতারণা হয়, রাজপরিবারের বিচিত্র রোগ চুপি চুপি আলোচনা হয়। একজন বলেন, রাজাদের আসল রোগ মাথাটা ঠান্ডা রাখিতে পারিলে আর কোনো গণ্ডগোল থাকে না। অন্যজন বলেন, রাজাদের সব রোগের উৎপত্তি উদরে। যদি পরিপাকযন্ত্র সুচারুরূপে সচল থাকে তাহা হইলে মস্তক আপনি ঠান্ডা হইয়া যায়, কোনো গোলযোগের সম্ভাবনা থাকে না। পরন্তু রানীদের সমস্যা অন্য প্রকার। একদিন কথা প্রসঙ্গে রসরাজ বলিলেন, আমার কাছে যে কোহল আছে তার তুল্য কোহল ভূভারতে নেই, দামোদর স্বামী হটিবার পাত্র নন। তিনি বলিলেন, আমার কাছে যে কোহল আছে তা এক চুম্ব পান করিলে স্বয়ং দেবরাজ ইন্দ্র ঐরাবতের পৃষ্ঠ থেকে গড়িয়ে মাটিতে পড়িবেন। কিছুক্ষণ দুই পক্ষ নিজ নিজ কোহলের উচ্চ হইতে উচ্চতর প্রশংসায় পঞ্চম হইলে, কিন্তু কেবল আত্মশ্লাঘায় তর্কের নিষ্পত্তি হয় না। রসরাজ বলিলেন, আসুন পরীক্ষা করে দেখা যাক। আপনি আমার কোহল দশ বিন্দু পান করুন, আমি আপনার কোহল দশ বিন্দু পান করি, ফলেন পরিচয়ে পরিচয়তে। উত্তম কথা। দামোদর স্বামী গৃহে গিয়া নিজের কোহল লইয়া আসিলেন। দুই বৃদ্ধ পরস্পরের কোহল পান করিলেন। তারপর দণ্ডার্থ অতীত হইতে না হইতে তাহারা শয্যার উপর হস্তপদ বিক্ষিপ্ত করিয়া নিদ্রিত হইয়া পড়িল। গভীর রাত্রে দামোদর স্বামীর ঘুম ভাঙিল। তিনি উঠিয়া টলিতে টলিতে গৃহে গেলেন। রসরাজের ঘুম সে রাত্রে ভাঙিল। বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা সভাগৃহের দ্বিতলে আছে, তাহাদের জীবনধারা আবার স্বাভাবিক ছন্দে প্রবাহিত হইতেছে। পিত্রালয়ে তাহারা যেমন ছিলেন এখানকার জীবনযাত্রা তাহা হইতে বিশেষ পৃথক নয়, কিন্তু একই সরোবরে বাস করিলে দুইটি মিনের মতিগতি এক প্রকার হয় না। দুই রাজকুমারীর প্রকৃতি মূলত ভিন্ন। নতুন সংস্কৃতির সম্মুখীন হইয়া তাহাদের মন ভিন্ন পথে চলিয়াছে, কিন্তু সেজন্য তাহাদের স্নেহ ভালোবাসার সম্বন্ধ তিলমাত্র ক্ষুণ্ণ হয় নাই। মণিকঙ্কনার মন স্ফটিকের ন্যায় স্বচ্ছ, সেখানে জটিলতা কুটিলতা নাই, সামাজিক বিধি ব্যবস্থার প্রতি বিদ্বেষ নাই। সে মহারাজ দেবরায়কে দেখিয়া পালকের
পলকের মধ্যে হৃদয়ে হারাইয়াছে এবং হৃদয় হারানোর আনন্দে মাতোয়ারা হইয়াছে হইয়া আছে। মহারাজের কয়টি মহিষী, তিনি তাহাকে বিবাহ করিবেন কিনা, এই সকল প্রশ্ন তাহার কাছে নিতান্তই অবান্তর। মহারাজ যদি তাহাকে বিবাহ না করেন, সে চিরজীবন কুমারী থাকিয়া তাহার কাছে কাছে ঘুরিবে, তাহার সেবা করিবে, ইহার অধিক আর কিছু সে চাহে না। তাহার মনের এইরূপ আত্মভোলা অবস্থা। বিদ্যুন্মালার মন কিন্তু শান্ত নয়, পাষাণ বন্ধনে প্রতিহত জলপ্রবাহের ন্যায় সর্বদাই আলোড়িত হইতেছে। তাহার কাছে শ্রী রামচন্দ্রই একমাত্র আদর্শ স্বামী। বহুপত্নিক দেবরায়ের সহিত বিবাহ তাহার প্রতিপদ হইতে পারে না। আদৌ তাহার মন এই বিবাহের প্রতি বিমুখ হইয়াছিল, কিন্তু রাজকন্যাদের ইচ্ছা অনিচ্ছার উপর রাজনৈতিক কার্যকলাপ নির্ভর করে না। বিদ্যুন্মালা বিরূপ মন লইয়া বিবাহ করিতে চলিয়াছিলেন। তারপর নদীগর্ভ হইতে উঠিয়া আসলে এক অজ্ঞাত নামা যুবক। রাজকুমারীর মন স্বপ্ন সকল হইয়া উঠিল। হয়তো স্বপ্ন একদিন অলীক কল্পনাবিলাসের মতো মিলাইয়া যাইত, কিন্তু হঠাৎ ঝড় আসিয়া সব উলট পালট করিয়া দিল। নদী হইতে উদ্ধার এবং দ্বীপের উপর সেই নিভৃত রাত্রিটি চিরস্মরণীয় হইয়া রহিল। বিদ্যুন্মালা নিজ হৃদয়ের প্রচ্ছন্ন কথাটি জানিতে পারিলেন। রাজার মেয়ে এক অতি সামান্য যুবকের প্রতি আসক্ত হইয়াছে। মহারাজ দেবরায়কে দেখিয়া বিদ্যুন্মালার হৃদয় বিচলিত হইল না, কিন্তু তিনি বুদ্ধিমতী। বুঝিলেন রাজা নারীলোলুপ অগ্নিবর্ণ নয়, তিনি স্থির বুদ্ধি অচল প্রতিষ্ঠ রাজা। তাহার চিত্তলোকে নারীর স্থান অতি অল্প। বিবাহ স্থগিত হইল, পম্পাপতির প্রতি স্বামীর পূজা আরম্ভ হইল। প্রথম দিনই বিদ্যুন্মালা অর্জুন বর্মাকে পথে ধারে দেখিলেন, তারপর প্রায় প্রত্যহ দেখা হইতে লাগিল। মাঝে একদিন ফাঁক পড়িলে বিদ্যুন্মালা সারাদিন উৎকণ্ঠায় ছটফট করেন, বুলিয়া চাইবার পথ রহিল না। একদিন পূর্বাহ্নে পম্পাপতির মন্দির হইতে ফিরিবার পর মণিকঙ্করা বলিল, চল মালা, অন্য রানীদের সঙ্গে ভাব করে আসি। বিদ্যুন্মালার মন আজ বিক্ষিপ্ত, তিনি পথের ধারে অর্জুনকে দেখিতে পান নাই। উদাসভাবে শয্যায় শয়ন করিয়া বলিলেন, তুই যা কঙ্কা, আমার কোথাও যেতে ইচ্ছা করছে না, আমি একটু শুয়ে থাকি। মণিকঙ্কনা ইদানিং নিজের মন লইয়াই মাতিয়াছিল, বিদ্যুন্মালার মনের গতি কোন দিকে তাহা লক্ষ্য করে নাই। সে বলিল, তা বেশ, তোকে একটু ক্লান্ত দেখাচ্ছে, আমি একাই যাই, মানুষগুলো কেমন জানা দরকার। মণিকঙ্কনা পিঙ্গলাকে ডাকিয়া প্রয়োজন ব্যক্ত করিল। পিঙ্গলা বলিল, যথা আজ্ঞা, মহারাজের আদেশ আছে, যেখানে যেতে চাইবেন সেখানে নিয়ে যাব। মধ্যমাদেবী শঙ্খটা কিন্তু কারুর সঙ্গে দেখা করেন না, তার মহলে মহারাজ ছাড়া আর কারুর প্রবেশাধিকার নেই। মণিকঙ্কনা বলিল, তাই নাকি, দেখতে কুৎসিত বুঝি। পিঙ্গলা মুখ টিপিয়া হাসিল, বলিল, মধ্যমাদেবীকে আমরা কেউ দেখিনি, তার পিত্রালয় থেকে যেসব দাসী এসেছিল তারাই তাকে অষ্টপ্রহর ঘিরে থাকে। চলুন আগে কনিষ্ঠা রানী বিলোলা দেবীর কাছে নিয়ে যাই, তারপর পাঁচরানী পদ্মালয়াম্বিকার ভবনে নিয়ে যাব। মণিকঙ্কনা চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, পাঠরানীর কি নাম বললে, পদ্মালয়াম্বিকা? পিঙ্গলা বলিল, তার নাম পদ্মালয়া, কিন্তু তিনি যুবরাজ মল্লিকার্জুনকে গর্ভে ধারণ করেছেন। রাজবংশের নিয়ম, যে রানী পুত্রবতী হবেন তার নামের সঙ্গে অম্বিকা শব্দটি জুড়ে দেওয়া হবে। অতঃপর পিঙ্গলা ও আরও কয়েকজন রক্ষিণীকে সঙ্গে লইয়া মণিকঙ্কনা বাহির হইল। সমুদ্রের বন্দরে যেমন অসংখ্য তরণী বাঁধা থাকে, রাজ পৌরভূমির পেষ্টনীর মধ্যে তেমনই অগণিত পৃথক প্রাসাদ। দ্বিভূমিক, ত্রিভূমিক, পঞ্চভূমক প্রাসাদ অধিকাংশই আকারে বৃহৎ, দুই একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র প্রাসাদও আছে। দুইটি নতুন প্রাসাদ নির্মাণ হইতেছে, একটি বিদ্যুন্মালার জন্য, অন্যটি কুমার কম্পনদেব নিজের জন্য প্রস্তুত করাইতেছেন। তিনি বর্তমানে তাহার দুই ভার্যা লইয়া যে প্রাসাদে আছেন তাহা অপেক্ষাকৃত ক্ষুদ্র বলিয়া তিনি তাহার মর্যাদার উপযোগী মনে করেন না, তাই উচ্চতর ও বৃহত্তর প্রাসাদ নির্মাণ করাইতেছেন। রাজসভা হইতে অনতি দূরে একটি ক্ষুদ্র প্রাসাদে রাজপিতা বীর বিজয়দেব বাস করেন, তিনি অদ্যপি জীবিত আছেন।
মণিকঙ্কনা কনিষ্ঠা রানীর তরুণ মুখে পৌঁছিবার পূর্বেই সেখানে সংবাদ গিয়াছিল। মণিকঙ্কনা দেহলিতে পদার্পণ করিয়া দেখিল, দ্বিতল হইতে সোপান শ্রেণী বাহিয়া জলপ্রপাতের মতো এক ঝাঁক যুবতী নামিয়া আসিতেছে। সর্বাগ্রে দেবী বিলোলা, পিছনে সখীবৃন্দ। ছোট রানী বিলোলকে দেখিলে মনে হয় 15 বছরের কিশোরী মেয়ে। ছোটখাটো নিটোর পরিপুষ্ট গড়ন, 70 ফোঁটা মল্লী ফুলের মতো হাসি ভরা মুখ। সে আসিয়া মণিকঙ্কনার সম্মুখে দাঁড়াইল, খিলখিল করিয়া হাসিয়া বলিল, তুমি বুঝি নতুন ছোট রানী হবে? বিল্লোলাকে মণিকঙ্কনার ভালো লাগিল। সে বুঝিল বিল্লোলা তাহাকে বিদ্যুন্মালা বলিয়া ভুল করিয়াছে। সে ভ্রম সংশোধন করিল না, একটু ঘাড় বাঁকাইয়া হাসিল, বলিল, তা কি জানি। বিল্লোলা বলিল, শুনেছি বিয়ের দেরি আছে, তা সে যাক, আজ আমার পুতুলের বিয়ে, তোমাকে নিমন্ত্রণ করলাম, চলো বিয়ে দেখবে। মণিকঙ্কনা হাত ধরিয়া বিল্লোলা উপরে লইয়া চলিল। ত্রিতলের বিশাল কক্ষে বিবাহ বাসর, সোনার বর ও রূপার বধূ পাশাপাশি সিংহাসনে বসিয়াছে, দুইটি ক্ষুদ্রকায়া বালিকা চামর ঢুলাইতেছে। বরবধূর সম্মুখে শত শত সুসজ্জিত পুত্তলিকা নানা প্রকার উপঢৌকন লইয়া দাঁড়াইয়া আছে। চারিদিকে বিচিত্র কর্মরত বিস্তৃতি প্রমাণ পুতুলের ভিড়। বিল্লোলা কক্ষে প্রবেশ করিয়া বলিল, কই বাজনা বাজছে না কেন? অমনি কক্ষের এক কোণ হইতে বেণু বীণা করতাল বাজিয়া উঠিল। কক্ষের মণ্ডপিত কোণে কয়েকটি যন্ত্রবাদিকা বসিয়াছিল, তাহাদের বাদ্যযন্ত্রের মধুর শননে কক্ষ পরিপূর্ণ হইয়া উঠিল। বিল্লোলা প্রশ্ন করিল, কেমন বর বধূ? মণিকঙ্কনা বলিল, চমৎকার, যেমন বর তেমনি বধূ, কিন্তু আমি তো জানতাম না ওদের জন্য যৌতুক আনিনি। বিল্লোলা বলিল, পরে পাঠিয়ে দিও, এখন বসো, মিষ্টিমুখ করতে হবে। ওরে, অতিথির জন্য মিষ্টান্ন নিয়ে আয়। দুইদণ্ড পরে মণিকঙ্কনা আনন্দিত মনে বিল্লোলার নিকট হইতে বিদায় লইল। বিল্লোলা বলিল, আবার এসো, অতঃপর মহাদেবী পদ্মা লয়াম্বিকার ভবন। ইনি পট্ট মহিষী, একমাত্র রাজপুত্র মল্লিকার্জুনের জননী। পদ্মালয়া প্রগাঢ় যৌবনা, বয়স 25 বছর, রূপ দেখিয়া কালসর্প মাথা নিচু করে। তাহার প্রকৃতিতে কিন্তু চপলতা বা ছেলে মানুষই নাই। সকল অবস্থাতেই একটি অবিচল স্থৈর্য বিরাজ করিতেছে। চোখ দুটিতে শান্ত মনস্বিতার প্রভা, গম্ভীর মুখমণ্ডলে সুদূর একটি প্রসন্নতার আভাস লাগিয়াছে। তাহাকে দেখিয়া মণিকঙ্কনার চক্ষু সম্ভ্রমে ভরিয়া উঠিল। সে নত হইয়া তাহাকে পদস্পর্শ প্রণাম করিল। পদ্মালয়া হাত ধরিয়া তাহাকে তুলিলেন, স্মিত মুখে বলিলেন, এসো ভগিনী। পালঙ্কের পাশে বসিয়া দু চারিটি কথা হইল, প্রতি কোমল প্রশ্ন শ্রদ্ধা বিগলিত উত্তর। পদ্মালয়া মণিকঙ্কনার প্রকৃতি বুঝিয়া লইলেন। চেটিকে ডাকিয়া বলিলেন, মথুরা, মল্লিকার্জুনকে নিয়ে আয়। অদূরে উন্মুক্ত অলিন্দে কয়েকটি চেটির মাঝখানে 4 বছরের একটি বালক তীর্ধনুক লইয়া খেলা করতেছিল। বেত্র নির্মিত ক্ষুদ্র ধনু দিয়া হুলবিহীন তুক্ক বাণ এদিক ওদিক নিক্ষেপ করিতেছিল। বনচারী রামচন্দ্রের ন্যায় বেশ মাথায় চুল চূড়া করিয়া বাঁধা। মাতার আহ্বান শুনিয়া মল্লিকার্জুন ধনুক স্কন্ধে লইল, তারপর সৈনিকদের মতো দৃঢ় পদে মাতার সম্মুখে আসিয়া দাঁড়াইল। পদ্মালয়া বলিলেন, ইনি আমার ভগিনী, একে নমস্কার করো। মল্লিকার্জুন অমনি করতল যুক্ত করিয়া মস্তক অবনত করিল। বালক মল্লিকার্জুনের শিরীষ কোমল কান্তি ও মধুর ভাবভঙ্গি দেখিয়া মণিকঙ্কনা মুগ্ধ হইয়া গিয়াছিল। সে মল্লিকার্জুনের সম্মুখে নতজান হইয়া তাহাকে দুই বাহু দিয়া আবেষ্টন করিয়া লইল। স্নেহ গদগদ কণ্ঠে বলিল, কি সুন্দর আমাদের পুত্র! দেবী, আমি যদি মাঝে মাঝে এসে ওকে দেখে যাই তাহলে আপনি রাগ করবেন কি? পত্তালয়া দেখিলেন মণিকঙ্কনার মন বাৎসল্য রসে আদ্র হইয়াছে। তিনি স্মিত মুখে বলিলেন, যখন ইচ্ছা এসো। মহারাজ দেবরায়ের হৃদয়ে প্রচুর স্নেহরস ছিল। তাহার কর্মবহুল ভাবনাবহুল জীবনের কেন্দ্রস্থলে অধিষ্ঠিত ছিল এই স্নেহ বস্তুটি। তাহার সর্বপ্রধান প্রেমাস্পদ ছিল বিজয়নগর রাজ্য। তিনি যুদ্ধ করিতেও ভালোবাসিতেন।
কিন্তু কেবল যুদ্ধের জন্যই যুদ্ধ ভালোবাসিতেন না, রাজ্যের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যুদ্ধবিদ্যা আয়ত্ত করিয়াছিলেন। প্রজাদের প্রতি আন্তরিক প্রীতি যাহার নাই, সে কখনো আদর্শ রাজা হইতে পারে না। দেবরায় প্রজাদের প্রাণাধিক ভালোবাসতেন। ব্যক্তিগত জীবনে তাহার স্নেহের পাত্রপাত্রী ছিল অসংখ্য। যে সকল নরনারী তাহার সেবা করিত, তাহাদের তিনি সর্বদা স্নেহরসে সিঞ্চিত করিয়া রাখিতেন। লক্ষণ, মল্ল প্রমুখ মন্ত্রীগণ একবার তাহার বিশ্বাস লাভ করিতে পারিলে আর কখনো তাহার স্নেহাশ্রয় হইতে চ্যুত হইতেন না। এতদ্বিতীয় তাহার নিকটতম পারিবারিক চক্রের মধ্যে ছিলেন তাহার পিতা বীর বিজয় রায়, দুই ভ্রাতা বিজয় রায় ও কম্পন রায়, তিনটি রানী ও পুত্র মল্লিকার্জুন। পিতার সহিত মহারাজ দেবরায়ের সম্বন্ধ ছিল বিচিত্র। বীর বিজয় নির্লিপ্ত স্বভাবের মানুষ ছিলেন। তিনি নানা প্রকার অন্ন ব্যঞ্জন রন্ধন করিতে ভালোবাসিতেন। তিনি বিপত্নী, ইহাই ছিল তাহার জীবনে একমাত্র বিলাস। ছয় মাস রাজত্ব করিবার পর তিনি দেখলেন রন্ধন কার্যে বিশেষ বিঘ্ন ঘটিতেছে। তিনি জ্যেষ্ঠ পুত্র দেবরায়কে সিংহাসনে বসাইয়া নিজ রন্ধন কর্মে মনোনিবেশ করিলেন। দেবরায়কে তিনি ভালোবাসিতেন। দ্বিতীয় পুত্র বিজয়ের প্রতি তাহার মন ছিল নিরপেক্ষ এবং কনিষ্ঠ পুত্র কম্পনকে তিনি গভীরভাবে বিদ্বেষ করিতেন। পৌরজন আড়ালে তাহাকে পাগলাপ্পা বা পাগলা বাবা বলিত। মহারাজ দেবরায় পিতৃদেবকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন না বটে, কিন্তু ভালোবাসিতেন। বীর বিজয় মাঝে মাঝে পুত্রের ভবনে আবির্ভূত হইয়া পুত্রকে সহস্তে প্রস্তুত মিষ্টান্ন খাওয়াইতেন, কিন্তু জ্ঞানগর্ভ উপদেশ দিতেন এবং কনিষ্ঠ ভ্রাতার নানা দুরভিসন্ধি সম্পর্কে সতর্ক করিয়া দিতেন। রাজা তদ্গতভাবে পিতৃবাক্য শ্রবণ করিতেন এবং মনে মনে হাসিতেন। রাজার মধ্যম ভ্রাতা বিজয় রায় ছিলেন অবিমিশ্র যোদ্ধা। প্রসঙ্গত এখানে উল্লেখ করা যাইতে পারে যে বিজয়নগরের রাজপরিবারের নামের বৈচিত্র্য ছিল না। একই নাম হরিহর, বুক্ক, কম্পন, বিজয়, দেবরায় বারবার ফিরিয়া আসিত। প্রভেদ দেখাইবার জন্য ঐতিহাসিকরা প্রথম, দ্বিতীয় প্রভৃতি উপসর্গের ব্যবস্থা করিয়াছিলেন। রাজভ্রাতা বিজয় যুদ্ধ করিতে ভালোবাসিতেন এবং নিপুণ সেনাপতি ছিলেন। তাহার অবশ্য একটি পত্নী ছিলেন, কিন্তু পত্নীকে রাজ অবরোধে রাখিয়া তিনি দেশ হইতে দেশান্তরে সৈন্যদল লইয়া ঘুরিয়া বেড়াইতেন। কদাচিত রাজধানীতে ফিরিয়া দু চার দিন পত্নীর সহিত যাপন করিয়া আবার বাহির হইয়া পড়িতেন। মহারাজ দেবরায় এই ভ্রাতাটিকে কেবল ভালোই বাসিতেন না, শ্রদ্ধাও করিতেন। এমন অন্নমনা একনিষ্ঠ যোদ্ধাকে শ্রদ্ধা না করিয়া উপায় নাই। বিজয় রায় বর্তমানে রাজ্যে দক্ষিণ প্রান্তে কয়েকজন বিদ্রোহী হিন্দু সামন্ত রাজাকে দমন করিতে ব্যস্ত আছেন। সপ্তাহের মধ্যে দুই তিনবার অশ্বারোহী বার্তাবহ আসিয়া রাজাকে যুদ্ধের সংবাদ দিয়া যায়। রাজাও বার্তা প্রেরণ করেন। রাজধানী হইতে যুদ্ধক্ষেত্রে অশ্বপৃষ্ঠে দুই দিনের পথ, যাইতে একদিন ও ফিরিতে একদিন। কনিষ্ঠ ভ্রাতা কম্পন দেবের প্রতি মহারাজের প্রতি সর্বজন বিদিত তাহার স্নেহ প্রায় বাৎসল্য পর্যায়ে গিয়া পড়িয়াছে। পিতার নিয়মিত সতর্কবাণী ও মন্ত্রী লক্ষণ মল্লপের নীরব অসমর্থন তাহার মোহভঙ্গ করিতে পারে নাই। তিনটি রানীর প্রতি তাহার প্রেম সম্পূর্ণ পক্ষপাত শূন্য, হৃদয়াবেগের আধিক্য নাই। পুত্র মল্লিকার্জুন তাহার নয়নমণি। এই স্নেহ সর্বস্ব অপিচ বজ্রাতপী কঠোর রাজাটিকে প্রজারা যেমন ভালোবাসিত, শত্রুরা তেমনই ভয় করিত। বিজয়নগর রাজ্যে কেবল একজন মহারাজ দেবরায়কে ভালোবাসিতেন না, তাহার নাম কুমার কম্পনদেব। ইহাতে বিস্মিত হইবার কিছু নাই। দেবরায় কনিষ্ঠ ভ্রাতাকে ভালোবাসিতেন বলিয়া কনিষ্ঠ ভ্রাতাও তাহাকে ভালোবাসিবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। বিশেষত স্নেহ স্বভাবতই নিম্নগামী, তাকে ঊর্ধ্বগামী হইতে বড় একটা দেখা যায় না। কম্পনদেবের প্রকৃতি ছিল লোভী, কুটিল, উচ্চাকাঙ্ক্ষী। তদুপরি রাজার কাছে অত্যাধিক আদর পাইয়া তিনি অতিমাত্রায় অহংকারী হইয়া উঠিয়াছিলেন, কিন্তু তাহার অহংকার বাক্যে বা ব্যবহারে প্রকাশ পাইত না। রাজার প্রতি মিষ্ট সহৃদয় ব্যবহারে তিনি তাহাকে বশীভূত করিয়াছিলেন। মনে মনে সিংহাসনের প্রতি তাহার লোভ ছিল, কিন্তু সে লোভ তিনি ইঙ্গিতেও প্রকাশ করিতেন না। রাজসভাসৎগণের মধ্যে তাহার অন্তরঙ্গ কেহ ছিল না। বয়সে তরুণ হইলে কি হয়, মনোগত অভিপ্সা গোপন করিবার দক্ষতা তাহার ছিল। কম্পনদেবের দুইটি পত্নী কৃষ্ণাদেবী ও গিরিজাদেবী, দুইটি সুন্দরী ও রাজকুলোদ্ভবা। কম্পনদেব ইচ্ছা করিলে আরও দশটা বিবাহ করিতে পারেন, কিন্তু কেউ বাধা দিবে না। রাজার অজস্র প্রাসাদ তাহার মাথায় সর্বদা বর্ষিত হইতেছে প্রসাদ, তবু তাহার মনে তৃপ্তি নাই।
তাহার উচ্চাশা কোন দিক কোন দিক দিকে পথ না পাইয়া শেষে তাহাকে এক নতুন কার্যে প্রবৃত্ত করিল। তিনি এমন এক গৃহ প্রস্তুত করিবেন যাহা দৈর্ঘ্যে প্রস্থে উচ্চতায় রাজভবন অপেক্ষাও গড়িয়ান হইবে। রাজার অনুমতি পাইয়া কুমার কম্পন নতুন অট্টালিকা নির্মাণে মনোযোগ করিলেন। নতুন অট্টালিকায় গৃহপ্রবেশের দিন আসন্ন হইয়াছে এমন সময় একটি ব্যাপার ঘটিল। কম্পনদেব বিদ্যুন্মালাকে দেখিলেন, তারপর মণিকঙ্কণাকে দেখিলেন। কলিঙ্গের রাজকন্যা দুটি শুধু অনিন্দ রূপসী নয়, তাহাদের আকৃতিতে অপূর্ব সম্মোহন, দুর্নিবার অনঙ্গশ্রী। লোভে কম্পনদেবের অন্ত লালায়িত হইয়া উঠিল। বাহিরে তাহার বিবেকহীন লালসা অল্পই প্রকাশ পাইল, কিন্তু তিনি মনে মনে সংকল্প করিলেন, যেমন করিয়া হোক ওই যুবতী দুইটিকে অঙ্কশায়িনী করিবেন, কিন্তু বল প্রয়োগ চলিবে না, কূট কৌশল অবলম্বন আবশ্যক। কম্পনদেবের কলা কৌশল কিন্তু সফল হইল না। বিদ্যুন্মালার চরিত্রে সন্দেহ আরোপের চেষ্টা ব্যর্থ হইল। কম্পনদেবের সহায়ক মিত্র কেহ ছিল না, কেবল ছিল কয়েকটি অনুগত ভৃত্য এবং মুষ্টিমেয় চাটুকার বয়স্য। তাই তাহার মাথায় বহু প্রকার কুবুদ্ধি খেলিলেও সেগুলিকে কার্যে পরিণত করিবার উপযোগী লোক কেহ ছিল না। তিনি সংবাদ পাইলেন রাজা বিদ্যুন্মালাকেই রাজবধূ করিবেন, সুতরাং সেদিকে কোনো আশা নাই। মণিকঙ্কণার জন্য রাজা উপযুক্ত পাত্রে চিন্তা করিতেছেন। মধ্যম ভ্রাতা বিজয় রায়ের কেবল একটি বধূ, মণিকঙ্কণ সম্ভবত তাহার ভাগেই পড়িবে। কম্পনদেবের অসন্তোষ এতদিন তুষানলের ন্যায় ধিকি ধিকি জড়িতেছিল, এখন দাবানলের মতো দাউ দাউ করিয়া জড়িয়া উঠিল। রাজা হইয়া বসিতে না পারিলে জীবনে সুখ নাই। আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। এই পর্বের আরেকটি পরিচ্ছেদ বাকি আছে, 9 নম্বর পরিচ্ছেদ। এরপরে আমি এই 9 নম্বর পরিচ্ছেদ দিয়ে শুরু করে তৃতীয় পর্বটা শুরু করে দেব। তো আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।